আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স পড়া চলছে, তো কোয়ান্টাম মেকানিক্সের লেকচার 2, তারিখ হচ্ছে 26/03/21। আচ্ছা, মানে আগের দিনের, ঠিক আছে, রিলেটিভিস্টিক এফেক্ট নিয়ে দু একটা কথাবার্তা হয়তো বলার দরকার আছে, সেইটা আমাদের একটু পরে, একটা দুটো ক্লাসের পরে হচ্ছে বলার প্রচণ্ড সুযোগ থাকবে, সেখানে আমরা বলবো। আচ্ছা, আমরা শুরুটা করবো এরকম একটা জায়গা থেকে, আমি আগের দিন ইন্ট্রোডাক্টরি ক্লাসে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে 19শ শতাব্দীর শেষ 3 দশক ধরে বা 20শ শতাব্দীর প্রথম 3 দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তাহলে এই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা কতগুলো প্রশ্নের জন্ম দিয়েছিল, সেই প্রশ্নগুলো সদুত্তর দিতে পারলেই আমাদের কোয়ান্টাম মেকানিক্সের জার্নিটা কমপ্লিট হবে। আচ্ছা, যে প্রশ্নগুলো আমরা করেছিলাম তার মধ্যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এই যে কিসেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, তার জন্য আমি 8টা ঘটনার কথা এখানে বলেছিলাম, যে 8টা ঘটনা জাস্ট এগুলো মাইলস্টোন, সেই জন্য এগুলোকে উল্লেখ করেছি। এছাড়া আরও অনেক ছোটোখাটো ঘটনা আছে যেগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তার মধ্যে প্রথম যে ঘটনাটা সেটা ছিল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, এবং ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশন এর যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো দেখা গিয়েছিল তার সবটা সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব ছিল, হয়নি। 1900 সালের 14ই ডিসেম্বর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি একটা রেভলিউশনারি আইডিয়া নিয়ে চলে এলেন, যেখানে তিনি বললেন যেটা এর আগে কেউ কখনো ভাবেনি, সেটা হচ্ছে এই যে এনার্জি এক্সচেঞ্জ বা এনার্জি দেওয়া নেওয়াটা একটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে, ওরকম প্যাকেট 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 হয়ে হতে পারে, তার উপরে বেস করে তিনি এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশন, তার যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন সেইগুলোকে ব্যাখ্যা করতে সমর্থ হলেন। এবং সেই দিন থেকে একটা নতুন ফিজিক্সের জমানা শুরু হলো বা নতুন মেকানিক্স শুরু হলো, যেটাই হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স। সেই জন্য 1900 সালে 14ই ডিসেম্বরকে কোয়ান্টাম মেকানিক্সের জন্মদিন বলা হচ্ছে। তাহলে আমরা ওই আজকে ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, সেই সংক্রান্ত এক্সপেরিমেন্টাল অবজারভেশনস কী ছিল, সেটাকে ক্লাসিক্যালি লোকে কেমন করে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল, এবং সেখানে গন্ডগোলটা কোথায় এলো, এবং বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কেমন করে সেই ঘটনাটাকে এক্সপ্লেন করলেন। এইটা হবে আমাদের টোটাল আলোচনার বিষয়। তাহলে আজকে আলোচনা আমি যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশন, এই নিয়ে কথাবার্তা বলতে হবে। আর প্রথমে এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা অনেক সময় এটাকে বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন, এরকমও বলতে হয়, মানে চ্যাপ্টারগুলোর নাম ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশনে বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। আচ্ছা, এটা শুরু করার আগে আমাদের, মানে ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কী সব অবজারভেশন জানা ছিল, সেই সব নিয়ে কথাবার্তা বলার আগে আমরা প্রথমে এটা বুঝে নিতে গেছি ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে আমি কি বুঝছি। হোয়াট ডু মিন বাই ব্ল্যাক বডি রেডিয়েশন? ব্ল্যাক বডি রেডিয়েশন কি দেখো, তুমি কিন্তু সেইভাবে দেখো এই ব্ল্যাক বডি রেডিয়েশন, এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে রেডিয়েশন, একটা হচ্ছে ব্ল্যাক বডি। আচ্ছা, ব্ল্যাক বডি মানে এমনি নামটা শুনেই যেটা মনে হচ্ছে একটা বডি যেটা হচ্ছে ব্ল্যাক, তাই তো? আচ্ছা, ব্ল্যাক বা কালো তার প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে দেখবে, মানে আমরা মোটামুটিভাবে অপটিক্স বা লাইট সম্বন্ধে যতটুকু ধারণা হয়েছে সেইটুকু থেকে আমি এইটুকু অন্তত বলতে পারি যে সাদা যে
তার মধ্যে হচ্ছে সবই আছে, সবই আছে মানে যে সূর্যের আলোর যে সাতটা রং আর কি, এই সাতটা রং যদি একসাথে থাকে তাহলে সেটা সাদা হয়, হ্যাঁ, আর যদি কিছুই না থাকে তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক হয়। তাহলে একটা বডি সেখানে যদি আলো পড়ে, যদি তুমি দেখো সেটা কালো রং দেখাচ্ছে, তার মানে হচ্ছে সে বেসিক্যালি লাইটের যে সাতটা রং সবটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, আর কিছু যদি অ্যাবজর্ব না করে তাহলে সেটা সাদা হবে। ব্ল্যাক বডির কথাটা বেসিক্যালি সেই জায়গা থেকে এসছে। ব্ল্যাক বডি মানে হচ্ছে বেসিক্যালি এ বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সিজ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, দ্যাট অ্যাবজর্বস অর এমিটস অল ফ্রিকোয়েন্সিজ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন, দ্যাট অ্যাবজর্বস অর এমিটস। তাহলে একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সি অফ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাকে বলা হচ্ছে ব্ল্যাক বডি। আচ্ছা, যেমন আমি যেটা বললাম যে আমি যখন কালো বস্তু মানে বেসিক্যালি একটা বডি যে সমস্ত আলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এবারে আলো মানে আমি নর্মালি ভিজিবল লাইট নিয়ে কথাবার্তা বলতাম, কিন্তু আরো ট্রু সেন্সে হচ্ছে যে সকল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার যে সমস্ত ফ্রিকোয়েন্সি থাকতে পারে, সে গামারে থেকে শুরু করে ওদিকে রেডিও ওয়েভ পর্যন্ত সমস্ত ফ্রিকোয়েন্সিকে যে অ্যাবজর্ব করতে পারে সেটাই বেসিক্যালি ব্ল্যাক বডি। আর যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই যে ওই যে বডিটা যে বডিতে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করতে পারে, সেই বডিটাকে তুমি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে রাখো, অর্থাৎ তার একটা একটা পার্টিকুলার টেম্পারেচারে রাখো, তাহলে কিন্তু সব সমস্ত ফ্রিকোয়েন্সি রেডিয়েশন অ্যাট দ্য সেম টাইম কিন্তু এমিটও করতে পারে। হ্যাঁ, মানে এটা দেখানো যায়, যেটা 1859-এ বিজ্ঞানী কারচপ যেটা দেখিয়েছিলেন যে কোনো একটা বডি সে যে যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করতে পারে সেই সেই ফ্রিকোয়েন্সি লাইট সে বেসিক্যালি এমিট করতে পারে, সেজন্য একটা ব্ল্যাক বডি মানে আদর্শ কৃষ্ণ বস্তু বা পারফেক্ট ব্ল্যাক বডি, সে যখন সব ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করছে অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু সব ফ্রিকোয়েন্সি লাইট হচ্ছে এমিটও করতে পারে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। সেই জন্য বলা হচ্ছে যে একবার আমি লিখে দিচ্ছি, এ বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট, ও সরি অ্যাবজর্ব হবে না, অ্যাবজর্ব ক্যান আছে একটা, দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, এটা আর এবারে এক্সাম্পল কি দেখো, পারফেক্ট ব্ল্যাক বডি নেচারে নেই, মানে তুমি কার্বন ব্ল্যাক বা প্লাটিনাম ব্ল্যাক এদের অ্যাবজর্পশন কোফিশিয়েন্টটা তোমার ওই 0.98 0.96 এরকম, মানে 100% পারফেক্ট ব্ল্যাক বডি এটা পাওয়া যায় না। তবে একটা ব্ল্যাক বডি তুমি এইরকম ভাবে তৈরি করে নিতে পারো যে এ পিন এ কন্টেনার হ্যাভিং এ পিন হোল, হ্যাঁ, উইথ রাফ ইনার সার্ফেস অ্যান্ড শাইনিং আউটার সার্ফেস অ্যান্ড কোটেড উইথ কার্বন ব্ল্যাক ক্যান বি অ্যাজিউম টু বি এ পারফেক্ট ব্ল্যাক বডি। দেখো একটা ব্ল্যাক বডি হচ্ছে তুমি আদর্শ কৃষ্ণ বস্তু তুমি পুরোপুরি পাবে না, মানে আপ টু 100% লাইট অ্যাবজর্ব করে নিতে পারে সেরকম তুমি বডি কিন্তু পাবে না, হয়তো দেখা যায় মানে মোস্ট অফ দ্য লাইট কি সে অ্যাবজর্ব করে ফেলতে পারে, 98% 96% লাইট অ্যাবজর্ব করে ফেলতে পারে, কিন্তু মোটামুটিভাবে একটা ব্ল্যাক বডি তুমি ভাবতে পারো এরকম, ধরো একটা তুমি সেটা যে কোনো কন্টেনারে হতে পারে, কালো হতে পারে বা কোনো একটা তোমার মানে এই ধরনের শেপও থাকতে পারে আর কি, একটা ধরো বডি তুমি কনসিডার করছো, তো এই একটা বডি, এবারে এই বডিটা কিরকম, এর মধ্যে তো একটা ছোট্ট ফুটো বা কিছু একটা আছে এখান দিয়ে, সেখান দিয়ে তো একটা লাইট ঢুকে গেল, লাইট ঢুকে গিয়ে সে বিভিন্ন রকমের একটা রিফ্লেকশন হচ্ছে,
এরকম ভাবে রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেকশন হয়ে সে বেরোনোর রাস্তাটা পাচ্ছে না। এবার যে রেডিয়েশনটা ঢুকলো সেই রেডিয়েশনটা পুরোটাই অ্যাবজর্ব হয়ে গেল। আমি ভেতরটাকে হচ্ছে রাফ নেব, যাতে করে হচ্ছে তার প্রচন্ড বেশি রিফ্লেকশন হতে পারে আরবিট্রারি ডিরেকশনে, আর বাইরে শাইনিং মানে সে কোনো রকমভাবে বেরোতে পারছে না আর কি। বা সেটা যে ওই রকম শেপই হতে হবে এরকম না, এটা এটা একটা স্ফেরিক্যাল শেপেরও হতে পারে আর কি। সেখানে একটা রকম রেডিয়েশন বেরোলো, রেডিয়েশন বেরোলে ভেতরে হচ্ছে অনেকবার রিফ্লেকশন হয়। মানে তুমি দেখবে যে একটা পারফেক্ট মিরার যদি তুমি কনসিডার করো, যে পারফেক্ট মিরার পর্যন্ত হচ্ছে তোমার 4% অ্যাবজর্ব করে, 96% হচ্ছে রিফ্লেক্ট করে। আর খুব বাজে রাফ যদি কোনো একটা সারফেস না, তুমি দেখবে লাইট পড়ে সেটা অনেকটাই অ্যাবজর্ব হয়ে যায়, সে বেসিক্যালি খুব বেশি রিফ্লেক্ট করে না। এবার এখানে এই পার্টিকুলার কেসে যে ফিলোজফিটাকে কাজ করা, ফিলোজফিটা কাজ করছে সেটা হচ্ছে এই যে যে লাইটটা এই যে ছোট্ট ফুটো দিয়ে যখন ঢুকলো এর ভেতরে, যখন রিফ্লেকশন হবে সে বেরোনোর রাস্তাটা প্রায় খুঁজে পাচ্ছে না, তাহলে বারবার 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 রিফ্লেকশন হতে 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 পুরোটাই মোরালেস অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেইটা একটা তুমি ব্ল্যাক বডি হিসেবে ভাবতে পারো। ঠিক আছে, তাহলে আমি আবার ফিরে আসছি যে ব্ল্যাক বডি রেডিয়েশন কি, সেইটা হচ্ছে বলতে গেলে প্রথমে ব্ল্যাক বডি কথাটা আসছে, তারপর রেডিয়েশন কথাটা আসছে। তাহলে ব্ল্যাক বডি কি সেটা আমি বুঝলাম, যে একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সি অফ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার একটা এক্সাম্পল হচ্ছে এ কন্টেনার হ্যাভিং এ পিন হোল, যার ভেতরের সারফেসটা হচ্ছে রাফ, বাইরের সারফেসটা চকচকে, আর সেটা কার্বন ব্ল্যাক দিয়ে কোট করা আছে, সেইটা একটা ব্ল্যাক বডি তোমার হতে পারে। এটা আচ্ছা, রেডিয়েশন কি, রেডিয়েশন মানে বেসিক্যালি, হ্যাঁ বলো। বলছি বাইরের দিকটা শাইন আমি করছি, কিন্তু আমাদের যখন কোনো একটা আলো যখন বা কোনো কিছু যখন ঢুকে যাচ্ছে এই হোলের মধ্যে দিয়ে, তখন বাইরের দিকটাকে নিয়ে আমরা ভাবছি কেন, আমাদের তো স্যার ভেতরের দিকটাতে আমাদের রিফ্লেকশন হচ্ছে। না না, ওই যে যেটা হয় যেটা না, মানে তিনটে সিচুয়েশন হতে পারে, অ্যাবজর্ব করতে পারে, রিফ্লেক্ট করতে পারে, আর ট্রান্সমিট করতে পারে। তো মানে ভেতর থেকে লাইটটা, এবার এখানে তো শুধুমাত্র ভিজিবল লাইট বলছি না, এক্স রে গামা রে সবই আমি বলছি, তার বাইরে সারফেসটা যদি শাইনিং হয় তার ট্রান্সমিট করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এই আর ঠিক আছে, ট্রান্সমিটটা কি ভেতরের সারফেস রাফ হলে হয়, না ভেতরে যদি শাইনিং না করতাম? না না, ভেতরের সারফেসটা আমি রাফ করেছি, তার কারণটা হচ্ছে যে ওই যে রিফ্লেকশনটা আরবিট্রারি ডিরেকশনে হওয়াটা দরকার। রাফ যদি না হয় না, তাহলে একটা কি হবে, একটা পার্টিকুলার দিকে লাইটটা পড়লো, সে নেলস ল ওবে করে একটা পার্টিকুলার ডিরেকশনে রিফ্লেক্টেড হবে, তখন এমন ওই যে যে সকল যে ফুটোটা আমি বলবো আর কি, সে ফুটোটা খুঁজে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর রাফ সারফেস যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে, র্যান্ডামলি রিফ্লেক্টেড হবে তো যে কোনো ডিরেকশনে, হ্যাঁ, সেই জন্য এই এই যে ফুটোটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা অনেক কম আর কি। এই আর কিছু, আর বাইরেটা শাইনিং সারফেস করে দেওয়ার রাস্তাটা হচ্ছে যদি ট্রান্সমিট করে কেউ বেরোতে চায়, ট্রান্সমিট করাটা হচ্ছে আটকে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে রেডিয়েশন। আচ্ছা রেডিয়েশন বলতে আমি বেসিক্যালি বুঝছি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। রেডিয়েশন মানে হচ্ছে বেসিক্যালি তোমার লাইট, লাইট, হ্যাঁ লাইটটা মানে যে আলো সকল আমি যেটা বলছি রেডিয়েশন, এই আলোর বিভিন্ন নেচার আছে, মানে আলোর বিভিন্ন নেচার আছে, মানে আলোর যে প্রকৃতিটা অ্যাকচুয়ালি কি সেইটা ওই কয়েকশো বছর ধরে বিভিন্ন সময়ে লাইটের নেচারটাকে লোকে বিভিন্ন রকমভাবে ভেবেছে আর কি। প্রথমে ছিল নিউটন কর্পাসকুলার থিওরি, যেখানে লাইটটাকে কালেকশন অফ পার্টিকেলস হিসেবে ধরে নেওয়া হতো। তারপরে হচ্ছে হাইগেনস, ইয়াং, ফ্রেসনেল, তাদের একটা ওয়েভ থিওরি এলো, হ্যাঁ, যেখানে জাস্ট এই সাউন্ড ওয়েভের মতো করে লাইট ওয়েভটাকে একটা মেকানিক্যাল ওয়েভ হিসেবে ভেবে নেওয়া হয়েছিল। কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে যখন কথাবার্তাটা হচ্ছে, তখন লাইটের যে থিওরিটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি আর কি। মানে লাইটটা কি না সেটা হচ্ছে, লাইটের নেচারটা কি সেটা নিয়ে আমি খুব ডিটেল কথাবার্তা পরে বলবো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে আর কি। তাহলে এইখানে এইটুকু জাস্ট বলে নেওয়া ভালো, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা হচ্ছে মোস্ট সাকসেসফুল থিওরি রিগার্ডিং লাইট, তাতে বলা হচ্ছে লাইট একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, আচ্ছা এবারে লাইটের নেচারটা কি সেইটা নিয়ে যেটা অনেক রকমের থিওরি আছে, সেইগুলো আমরা এইখানে খুব ডিটেল আলোচনা করব না, মানে আমি একটুখানি স্যার বলে নিই যে নেচার অফ লাইট। স্যার আগের পেজটা একবার দেখাবেন, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা এবারে
এই লাইটের নেচারটা কি, নেচার অফ লাইট, এইটা নিয়ে না বিভিন্ন রকমের তোমার থিওরি বিভিন্ন সময়ে এক্সিস্ট করেছে। তোমার এই এর মধ্যে যে যে থিওরিগুলো খুব পপুলার আর কি, তার মধ্যে প্রথম যে থিওরিটা সেটা হচ্ছে নিউটনস করপাস্কুলার থিওরি। আচ্ছা, নিউটন করপাস্কুলার থিওরিতে বলা হচ্ছে যে একটা সোর্স অফ লাইট বা আলোর উৎস, সে কিছু পার্টিকেল ছাড়ছে, যে পার্টিকেলগুলো স্ট্রেট লাইনে মুভ করছে এবং তারা যখন আমাদের চোখে পড়ছে তখন একটা সেন্সেশন বা ভিশন তৈরি হচ্ছে। এই যে পার্টিকেলগুলো যারা স্ট্রেট লাইনে মুভ করছে এবং চোখে পড়লে একটা সেন্সেশন বা ভিশন তৈরি হয়, তাকে বলা হচ্ছে রে। এইটা দিয়ে তুমি বেসিক্যালি রিফ্লেকশন, রিফ্র্যাকশন, রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট এগুলোকে এক্সপ্লেন করতে পারবে, কিন্তু এটাকে দিয়ে তুমি ডিফ্র্যাকশন, ইন্টার ফিয়ারেন্স, পোলারাইজেশন এই ধরনের ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারবে না। এরপর চলে এলো হচ্ছে তোমার হাইগেন্সের, হাইগেন্স আছে তার সঙ্গে ফ্রেসনেল অ্যান্ড ইয়াং, ইয়াং তাদের ওয়েব থিওরি। হাইগেন, ফ্রেসনেল এবং ইয়াং এদের একটা কম্বাইন ওয়েব থিওরি আর কি। মানে আসলে প্রথমে হাইগেন প্রথম যেটা বলেছিলেন 1778-এ আর কি, তিনি যেটা বলেছিলেন যে বেসিক্যালি লাইট একটা লংগিটিউডিনাল ওয়েব, যেমন সাউন্ড ওয়েভ হয় সেরকম লাইট একটা লংগিটিউডিনাল ওয়েভ। এবারে সাউন্ড ওয়েভ যেতে গেলে যেমন একটা মিডিয়াম লাগে, ঠিক একই রকমভাবে এই লাইট যেতে গেলে একটা মিডিয়াম লাগে। তিনি বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে একটা মিডিয়াম আছে, একটা ইথার, ওই ইথার মিডিয়ামটা দিয়ে বেসিক্যালি লাইটটা প্রোপাগেট করছে। এবং 1802 সালে বিজ্ঞানী ইয়াং তিনি বেসিক্যালি এই ওয়েব থিওরিটাকে এক্সপেরিমেন্টে দেখিয়েও দিলেন। পরবর্তীকালে দেখা গেল যে এই হাইগেন্সের যে ওয়েব থিওরি সেইটা দিয়ে তুমি যখন রিফ্লেকশন, রিফ্র্যাকশন, তারপরে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারছো, কিন্তু পোলারাইজেশন এই ফেনোমেনটাকে ব্যাখ্যা করতে পারছো না। এই পোলারাইজেশন ফেনোমেনটা ব্যাখ্যা করার জন্য ফ্রেসনেল এটাকে পরে মডিফাই করলেন। মডিফাই করে তিনি বললেন যে লাইট সেটা একটা লংগিটিউডিনাল ওয়েব না, সেটা একটা ট্রান্সভার্স ওয়েব। কিন্তু এই হাইগেন্সের যে ওয়েব থিওরি সেটা দিয়ে যেমন রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইটটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না, ইথার মিডিয়াম যে আদৌ এক্সিস্ট করে তার কোনো প্রুফ নেই। এছাড়া পরবর্তীকালে যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড তার একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর বা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে, অর্থাৎ লাইট কেন মলিকুল বা অ্যাটমের সাথে ইন্টারাক্ট করে স্পেকট্রোস্কোপি দেয়, সেই যে পার্টগুলো, সেই পার্টগুলো কিন্তু হাইগেন্সের ওয়েব থিওরি থেকে বোঝা যাচ্ছিল না। সেই জন্য 1850-এর শেষের দিকে মোস্ট সাকসেসফুল থিওরি অফ লাইট যেটা বাজারে এলো সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটি নিয়ে যা দু একটা কথাবার্তা আমি শুধু বলে রাখি, যেটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সেটা বলা হচ্ছে যে মানে হোয়েন, আচ্ছা প্রথম তো ওইটা তো বলেইছি, একটু বলে নেওয়া যাক, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা তো একটু বলেইছি। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কীভাবে তৈরি হচ্ছে? আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে তৈরি হচ্ছে যে হোয়েন এ চার্জ পার্টিকেল অসিলেট দেন ইট এমিট ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যখন একটা চার্জ পার্টিকেল অসিলেট করবে দেন ইটস এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা তার সাথে যেটা দাঁড়াচ্ছে যে এই এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর
অ্যান এ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হুইচ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। কি বলা হচ্ছে? ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড এ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হুইচ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। এবং ব্যাপারটা কিরকম একটুখানি কাজ বলে নিই, যে ধরো যদি আমি এইটাকে জে ডিরেকশন বলি, এটাকে ওয়াই ডিরেকশন বলি, আর এটাকে এক্স ডিরেকশন বলি, এটা ধরো এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা জেড ডিরেকশন, এটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাই না? তাহলে এই এইটা যদি আমার জেড ডিরেকশনটা করতে পারে, ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট হয়, ডিরেকশন অফ ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট হয় জেড ডিরেকশন, তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা যেটা অসিলেটিং সেইটা হবে এই বরাবর, আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অসিলেটিং সেটা হবে এই বরাবর। এবং যেটা ইম্পর্টেন্ট, যে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইটটা হচ্ছে সবসময় ডিরেকশন অফ ই ক্রস এইচ হবে, এটা মাথায় রাখবে। ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইটটা সবসময় ডিরেকশন অফ ই ক্রস এইচ হবে, মানে কেউ যদি ভুল করে, ভুল করে মানে ঠিক করেও বলতে পারো তুমি, এইটা ওয়াই ডিরেকশন, এটা এক্স ডিরেকশন, আর এই বরাবর হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর লিখে ফেলে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর লিখে ফেলে, আর এই বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর লিখে ফেলে, তাহলে কিন্তু এই ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইটটা কিন্তু প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে না, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস জেড ডিরেকশন আর কি, এইটা হবে তোমার ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, তাহলে মাথায় রাখবে সবসময় ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইটটা হচ্ছে ই ক্রস এইচ এর ডিরেকশন, এইচ ক্রস এ ডিরেকশন নয়। রাইট হ্যান্ডের স্ক্রু রুল অনুযায়ী কি হচ্ছে, ই থেকে এইচ এর দিকে রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে তা প্লাস জেড ডিরেকশনের দিকে যায়, আর উল্টো দিকে যদি আমি এই দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে লিখি, এক্স অ্যাক্সিস বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটাকে লিখি, তখন ডিরেকশন অফ প্রোপাগেশন লাইট কিন্তু মাইনাস জেড ডিরেকশন বরাবর হয়ে যাবে এটা। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ইন ভ্যাকিউম অল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রেডিয়েশন প্রোপাগেট উইথ এ কনস্ট্যান্ট স্পিড প্রোপাগেট উইথ এ কনস্ট্যান্ট স্পিড ইকুয়াল টু সি, মানে তোমার ভ্যাকিউমে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একই স্পিডে মুভ করে, হ্যাঁ, এবং সেই যে স্পিডটা সেটা হচ্ছে তোমার এই মোটামুটিভাবে 3×10⁸ মিটার পার সেকেন্ড, এটা লাইটের স্পিডটা মোটামুটিভাবে 3×10⁸ মিটার পার সেকেন্ড এরকম হচ্ছে। আর একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই যে যে মানে যদিও প্রত্যেকটা মানে ইন ভ্যাকিউমে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাদের স্পিডটা একই, কিন্তু তাদের ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু আলাদা হতে পারে, এটা একটু জিনিস খেয়াল রাখতে হবে আর কি, মানে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ এইগুলো কিন্তু আলাদা আলাদা, মানে আমি যদি নিউটা হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি ধরি, এর ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স অর হার্জ, ল্যামটাকে যদি আমি ওয়েভলেন্থ বলি, তার ইউনিটটা তুমি বলতে পারো সেন্টিমিটারে অথবা মিটারে,
সেন্টিমিটার অর মিটার, এইটা। তাহলে এখান থেকে যেটা তুমি পাবে হচ্ছে নিউ ইন্টু ল্যামডা, সেটা কিন্তু স্পিড অফ লাইট। মানে যদিও তোমার স্পিডটা কনস্ট্যান্ট, কিন্তু তার ফ্রিকোয়েন্সি বেশি কম হতে পারে, তার করসপন্ডিং ওয়েভ লেন্থ কম বেশি হতে পারে। আচ্ছা, এখানে আর একটা কথা একটু ওখানে বলে নিই, সেটা ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার, আচ্ছা ওয়েভ নাম্বারটা তার ইউনিটটা হচ্ছে, ইউজুয়ালি লোকে সেন্টিমিটার ইনভার্সে বলে, অথবা চাইলে মিটার ইনভার্সও লিখতে পারে, কিন্তু ইউজুয়ালি লোকে হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে ওয়েভ নাম্বারটা লিখবে। আচ্ছা, এই ওয়েভ নাম্বারটা বাই ডেফিনেশন হচ্ছে ওয়ান ওভার ল্যামডা, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, এগুলো সব জানা আছে তোমাদের 11 12 বা 9 10 নলেজ থেকে তোমার জানা আছে। নিউ বারটা হচ্ছে ওয়ান ওভার ল্যামডা, ওয়ান বার ওভার ল্যামডা মানে হচ্ছে তোমার নিউ বাই বেসিক্যালি শিয়ার। তার মানে একটা কথা, সেটা হচ্ছে যে যে ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার তারা একে অপরের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আমরা পরবর্তীকালে দেখবো যে এই ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বারের সাথে এনার্জিটাও অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, সেটা পরবর্তীকালে দেখা যাবে যে যখন তুমি সকল ফটো ইলেকট্রিক এফেক্টে আইনস্টাইন যখন কথাবার্তা বলবে, সেখানে বলবে যে লাইট একটা কালেকশন অফ ফোটনস, প্রত্যেকটা এনার্জি এইচ নিউ। তো সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনার্জি কন্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিউ এর সঙ্গে প্রপোর্শনাল। যাই হোক, সেটা আমি, সেটা তো এখন পর্যন্ত আমি বলছি না, জাস্ট আমি ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার তার টার্মসই পুরো ব্যাপারটাকে বলছি। এবার কথাটা হচ্ছে যে প্রত্যেকের স্পিড এক হওয়া সত্ত্বেও কিন্তু ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার কিন্তু পাল্টাতে পারে। আর এবারে যদি আমি ধরো এই একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম দেখি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম, স্পেকট্রাম মানে হচ্ছে যে সমস্ত রকমের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো আছে, সেইগুলোকে তাদের ওই ওয়েভ লেন্থ বা ওয়েভ নাম্বার বা ফ্রিকোয়েন্সি অথবা এনার্জি তার টার্মস একটুখানি সিস্টেমেটিক্যালি সাজিয়ে ফেলা আছে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রাম। আচ্ছা, সেখানে আমি ধরো এই বাঁ দিক থেকে ডান দিকে ধরে নাও নিউ বা নিউ বার, তারা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে ইনক্রিজ করছে, আর ওয়েভ লেন্থটা ধরো বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে ডিক্রিজ করছে। আমি যখন বাঁ দিক থেকে ডান দিকে যাবো আর কি, এইদিকে, তখন ওয়েভ ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ নাম্বার, তার ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি আর ওয়েভ নাম্বার তারা একে অপরের সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু ওয়েভ লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যখন যাচ্ছি, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ নাম্বার তারা ইনক্রিজ করছে, এবং দেখবে তার সঙ্গে এনার্জিটাও ইনক্রিজ করবে। এটা পরে দেখতে পাবে যে এনার্জিটা আসলে এই যে ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি কিন্তু এইচ নিউ বা এইচ সি নিউ বার, কিন্তু ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বার বাড়লে এনার্জিও বাড়ে। ঠিক আছে, সেটা যদি নাও বোঝো, নিউ বার ইনক্রিজ করছে আর ওয়েভ লেন্থ থেকে ডিক্রিজ করছে। আচ্ছা, এবারে সেই মতো করে তুমি এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রামটাকে তুমি কতগুলো রিজিয়নে ভাগ করতে পারো। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যে রিজিয়নটা, সেটা বেসিক্যালি তোমার ইউভি ভিজিবল রিজিয়ন, ইউভি ভিজিবল রিজিয়ন, এই জায়গাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, ইউভি ভিজিবল রিজিয়ন। আচ্ছা, ইউভি ভিজিবল রিজিয়ন, তুমি ভিজিবল লাইট নিয়ে তোমার মোটামুটি ভাবে একটা ধারণা আছে, এই যে ভিজিবল লাইটে তোমার ওয়েভ লেন্থ তোমার জানা আছে 400 থেকে 800 ন্যানোমিটার, তাই তো? তার মানে এটা 4 to 8 × 10^2 ন্যানোমিটার হলো। তাকে যদি তুমি মিটারে নিয়ে আসো, সেন্টিমিটারে নিয়ে আসো, 10^-7 সেন্টিমিটার হয়ে যায়। মানে 1 ন্যানোমিটার মানে 10^-9 মিটার, 10^-9 মিটার মানে 10^-7 সেন্টিমিটার। তার মানে এইটা খেয়াল করে দেখো, এইটা বেসিক্যালি তোমার 4 থেকে 8 × 10^5 সেন্টিমিটার এরকম অর্ডারে বেরোচ্ছে আর কি। ঠিক আছে, তো তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারো যে ওয়েব নাম্বারটা সেইটা জাস্ট আমি, আচ্ছা আর একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ভিজিবল রিজিয়ানটা, এটা হচ্ছে ভিজিবল রিজিয়ানটা, তাই তো? আচ্ছা, এবারে এইখানে করে তুমি তার সঙ্গে এটাকে জুড়ে দাও, মানে ইউভি রিজিয়ানটাও জুড়ে দাও আর কি। হ্যাঁ, মানে ইউভি ভিজিবল যদি পুরো রিজিয়ানটাকে ভাবা হয় আর কি, তাহলে ইউভি ভিজিবল পুরো রিজিয়ানটা হয়ে গেলে আমি জাস্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউভি ভিজিবল রিজিয়ান যদি আমি পুরোপুরি দেখি, তার ওয়েভ লেন্থ যেটা হয় না, এইটা তোমার, এটা মানে বেসিক্যালি কি, এটা ধরো এই 8টাকে যদি 10 করে দাও, 10^-4 মানে 10^-6 থেকে 10^-4, এই এতখানি যে রিজিয়ানটা,
মানে এইটাকে তুমি এই 4টাকে .1 থেকে শুরু করে আপ টু 10 পর্যন্ত এই 100 যে রিজিয়নটা আর কি, অর্থাৎ 10⁻⁶ থেকে 10⁻⁴ সেন্টিমিটার এই যে পুরো রিজিয়নটা, সেইটা বেসিক্যালি তোমার ইনভিজিবল রিজিয়ন ধরা হয়। মানে আমি ভিজিবল রিজিয়নটা ভায়োলেট থেকে শুরু করে হচ্ছে রেড পর্যন্ত সেটা 400 থেকে 800 ন্যানোমিটারের মধ্যে পড়ে বটে, ওই রেড থেকে তুমি আস্তে আস্তে আরেকটু পরের দিকে যখন যাও আপ টু 1000 ন্যানোমিটার পর্যন্ত ভিজিবল রিজিয়নের মধ্যে পড়ে। আর ইউভি যেটা আল্ট্রাভায়োলেট যে পার্টটা, তার এনার্জি বেশি মানে বেসিক্যালি ওয়েভলেন্থটা কম, তো ওয়েভলেন্থটা কমে 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 .1 মানে এটা বেসিক্যালি বলবো 10 রাদার আর কি, মানে 10 ন্যানোমিটার পর্যন্ত হতো, মানে 10 থেকে 1000 ন্যানোমিটার দাদা, মানে ইউভি ভিজিবল রিজিয়ন মানে 10 থেকে 1000 ন্যানোমিটার। তো 10 থেকে 1000 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁶ থেকে 10⁻⁶ থেকে 10⁻⁴ সেন্টিমিটার। আর এইটা যদি ওয়েভ নাম্বারের টার্মসে বলো, তাই এটাকে আমি বলবো 10⁻⁴ থেকে 10⁻⁶ সেন্টিমিটার ইনভার্স। আর ওটা যদি তুমি রেসিপ্রোকাল নিয়ে নাও, রেসিপ্রোকাল নিয়ে নিলে হচ্ছে তোমার 10⁻⁴ থেকে 10⁻⁶ সেন্টিমিটার ইনভার্স, সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইউভি ভিজিবল রিজিয়ন। খেয়াল লাগবে তাহলে ইউভি ভিজিবল রিজিয়নটা মোটামুটি ভাবে ওয়েভ নাম্বারের টার্মসে যদি বলা হয়, তাহলে ওয়েভ নাম্বারের টার্মস হচ্ছে 10⁻⁴ থেকে 10⁻⁶ সেন্টিমিটার ইনভার্স। মানে এখানে তুমি ফ্রিকোয়েন্সিটা লিখতে পারতে, ওয়েভ লেন্থ লিখতে পারতে, ওয়েভ নাম্বার লিখতে পারতে। আমার ফ্রিকোয়েন্সি ওয়েভ নাম্বারের টার্মসে সহজে মনে থাকে বলে আমি ওয়েভ নাম্বারের টার্মসে লিখছি, তুমি ওয়েভ লেন্থের টার্মসে লিখতে পারতে, অথবা হচ্ছে এই ফর্মুলা ইউজ করে হচ্ছে তুমি ফ্রিকোয়েন্সির টার্মসে লিখতে পারতে। কিন্তু এই পার্টটা আমার বেশি মনে থাকে বলে আমি এই জায়গাটাকে আলোচনা করতে চাই। আর ইউভি ভিজিবল রিজিয়ন আগে, তার থেকে আরেকটু যে হাই এনার্জি রিজিয়ান সেটা হচ্ছে তোমার এক্স রে রিজিয়ান। হ্যাঁ, এই যে এক্স রে রিজিয়ান যে পার্টটা, তার ফ্রিকোয়েন্সিটা মানে এনার্জিটা বেশি, মানে ওয়েভ নাম্বারটা বেশি, মানে এখানে নিউবার মানে যে ওয়েভ নাম্বার, মানে তার এনার্জি বেশি মানে বেসিক্যালি ওয়েভ লেন্থটা কম, তার মানে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ নাম্বারগুলো বেশি। এবং দেখা যায় এর ক্ষেত্রে মানে এটা তো ওয়েভ লেন্থ অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হয়, তুমি যদি সেটাকে রিপ্লেস করো ওয়েভ নাম্বারে, সেটা তুমি দেখতে পাবে 10⁻⁶ থেকে 10⁻⁸ সেন্টিমিটার ইনভার্স এরকম একটা অর্ডারের হয় আর কি। হ্যাঁ, 10⁻⁶ থেকে 10⁻⁮ সেন্টিমিটার ইনভার্স ওয়েভ লেন্থ করলে তোমার 1 থেকে 100 অ্যাংস্ট্রম এরকম অর্ডারের হয়, আর ওয়েভ নাম্বারের টার্মসে করলে সেটা তোমার 10⁻⁶ থেকে 10⁻⁮ সেন্টিমিটার ইনভার্স এরকম হয় আর কি। আর এখানটা বাজে দেখতে হয়ে গেল। আচ্ছা, গামারে যে পার্টটা তুমি বলছো, গামারে পার্টটার ফ্রিকোয়েন্সিটা নিউ বারটা গেটার দেন 10⁻⁸ সেন্টিমিটার ইনভার্স। এছাড়া আমি আর বেশি রিজিয়নগুলো আমার ইম্পর্টেন্ট নয়। ইউভি ভিজিবল রিজিয়ন, এক্স রিজিয়ন, গামারে রিজিয়ন, মানে ইউভি ভিজিবল রিজিয়নটা স্ট্যান্ডার্ড, যেটা নিয়ে তুমি ছোটবেলা থেকে কথাবার্তা বলছো, পার্টিকুলারলি ভিজিবল রিজিয়ন, যে রিজিয়নে তুমি দেখতে পাও, তার থেকে এনার্জি বেশি হচ্ছে এক্স রে, তার থেকে এনার্জি বেশি হচ্ছে গামারে। আর এবারে যদি আমি আস্তে আস্তে কম এনার্জি বা কম ওয়েভ নাম্বার রিজিয়ানে যদি আস্তে আস্তে ঢুকি, তাহলে এই এরপরে যেটা আসে হচ্ছে আইআর রিজিয়ান, ইনফ্রারেড রিজিয়ান। আর ইনফ্রারেড রিজিয়ান যেটা, সেখানে ওয়েভ নাম্বারটা হচ্ছে তোমার 10² থেকে 10⁴ সেন্টিমিটার ইনভার্স এই অর্ডার আইআর রিজিয়ান। তারপরে আসে হচ্ছে তোমার মাইক্রোওয়েভ রিজিয়ান, মাইক্রোওয়েভ রিজিয়ান। মাইক্রোওয়েভ রিজিয়ানে তোমার ওয়েভ নাম্বারটা হচ্ছে মোটামুটি ভাবে 1 থেকে 100 বা 10² সেন্টিমিটার ইনভার্স এই অর্ডারে। আর তারপরে যেটা সবচেয়ে কম এনার্জি যেটা, রেডিওওয়েভ রিজিয়ান, রেডিও রিজিয়ানের ওয়েভ নাম্বারটা হচ্ছে তোমার 10⁻⁴ থেকে 1 এই সেন্টিমিটার ইনভার্স এই অর্ডারে। তুমি যে রেডিও ওয়েভ যেটা, তুমি ধরো এফএম রেডিও, অ্যাজ ফর এক্সাম্পল এফএম রেডিও যদি তুমি ফ্রিকোয়েন্সিগুলো দেখো, তো ফ্রিকোয়েন্সিগুলো ওই 100 মেগাহার্জ এই অর্ডারের। তা তুমি একটুখানি ক্যালকুলেট করে দেখে নাও, যদি 100 মেগাহার্জ হয় তাহলে সেখান থেকে ওয়েভ নাম্বারটাকে বের করে নেবো। 1 মেগাহার্জ মানে হচ্ছে মানে 10⁶ হার্জ, মেগাহার্জ মানে হচ্ছে 10⁶ হার্জ। হ্যাঁ, সেখান থেকে তুমি এই যে ওয়েভ নাম্বারটা, সেটা হচ্ছে নিউ বাই সি, এই ফর্মুলা তুমি বসাও, দেখবে এই রেডিও চলে যে ফ্রিকোয়েন্সি রিজিয়ানে, সেইটা বেসিক্যালি এই রেডিও রিজিয়ান। তাই এটা দাঁড়াচ্ছে যে আমি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রা নিয়ে কথাবার্তা বলছি, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রার যে মোস্ট ইম্পর্ট্যান্ট রিজিয়ানগুলো, সেই রিজিয়ানগুলো আমি বললাম, একটা হচ্ছে ইউভি ভিজিবিল রিজিয়ান তুমি পাচ্ছ, আইআর রিজিয়ান, মাইক্রোওয়েভ রিজিয়ান, রেডিওয়েভ রিজিয়ান, আর আস্তে আস্তে হায়ার এনার্জি থেকে করেছে এক্স রে রিজিয়ান,
আর গামা রিজিয়ন, এইগুলো খুব ইম্পর্টেন্ট। আসলে আমি এই কটা রিজিয়ন নিয়ে এখানে কথাবার্তা বলছি, কারণ এই রিজিয়ন গুলো না পরবর্তীকালে দেখবে এইগুলো সামহাও স্পেকট্রোস্কোপির সঙ্গে দারুণভাবে রিলেটেড জিনিসগুলো। মানে ইউভি পৃথিবীর রিজিয়ন তুমি ইউভি পৃথিবীর স্পেকট্রোস্কোপি, ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি পাও, এক্স রে রিজিয়নে তুমি সকল ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি মানে এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি পাবে, গামা রে রিজিয়নে মস বাওয়ার স্পেকট্রোস্কোপি পাবে, আইআর রিজিয়নে হচ্ছে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি পাওয়া যায়, রোটেশনাল স্পেকট্রোস্কোপি বা মাইক্রো স্পেকট্রোস্কোপি মাইক্রোওয়েভ রিজিয়নে পাওয়া যাবে, আর এদিকে এনএমআর, ইএসআর, ইপিআর এই যে স্পেকট্রোস্কোপিগুলো সেগুলো কিন্তু রেডিও ওয়েভ রিজিয়নে দেখতে পেতে পারো আর কি। ঠিক আছে, সেখানে এই প্রত্যেকটা রিজিয়ন কিন্তু তোমার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটাকে তো মাথায় রাখতে বোঝা গেল এটা। সেই জন্য আমি এই কটা রিজিয়ন নিয়ে কথাবার্তা বললাম। এবারে যখন মলিকুলার স্পেকট্রোস্কোপি বলবো, সেই স্পেকট্রোস্কোপিতে আমি এই রিজিয়নগুলো নিয়ে আরও বেশি কথাবার্তা বলবো। তাহলে আমি আবার ফিরে আসি, আমরা আস্তে আস্তে মানে বিভিন্ন দিকে চলে যাচ্ছি, একটুখানি আমরা মানে ফোকাসড হই। সেটা হচ্ছে আমি শুরু করেছিলাম এরকম একটা জায়গা থেকে, হোয়াট ডু মিন বাই ব্ল্যাক বডি রেডিয়েশন, তাই তো? মানে এরকম একটা আজকে প্রশ্ন দিয়ে লিখেছি আজকে, যে হোয়াট ডু মিন বাই ব্ল্যাক বডি রেডিয়েশন। সেই ব্ল্যাক বডি রেডিয়েশন ডেফিনেশন দেওয়ার আগে আমি বুঝলাম যে ব্ল্যাক বডি বলতে আমি কী বুঝছি, রেডিয়েশন বলতে কী বুঝছি, সেইটুকু পার্ট নিয়ে কথাবার্তা কাছে এখন পর্যন্ত বলেছি। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন তাহলে কী হলো? ব্ল্যাক বডি রেডিয়েশনটা হচ্ছে যে রেডিয়েশন এমিটেড অর অ্যাবজর্ব বাই এ ব্ল্যাক বডি, রেডিয়েশন এমিটেড অর অ্যাবজর্ব বাই এ পারফেক্ট ব্ল্যাক বডি known as black body radiation. তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে কি বুঝছি? না, রেডিয়েশন, রেডিয়েশন মানে এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড আর অ্যাবজর্ব বাই এ পারফেক্ট ব্ল্যাক বডি ইজ নোন অ্যাজ ব্ল্যাক বডি রেডিয়েশন। আর এখানে একটা জিনিস বলে রাখি যে নর্মাল রেডিয়েশনের সঙ্গে কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশন ইন্ট্রিনসিক্যালি কোনো তফাৎ নেই, দ্যাট ইজ নো বেসিক ডিফারেন্স বিটুইন এ ব্ল্যাক বডি রেডিয়েশন অ্যান্ড এ সিম্পলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর ব্ল্যাক বডি রেডিয়েশনের মধ্যে কিন্তু মূল কোনো তফাৎ নেই, জাস্ট এখানে ওই ব্ল্যাক বডির সঙ্গে অ্যাসোসিয়েটেড বলে জিনিসটা এখানে ব্ল্যাক বডি রেডিয়েশনই নামটা কিন্তু দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে যাক গে, তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম যে ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে কি বুঝছি, সেইটা হচ্ছে এই যে একটা রেডিয়েশন, যেটা রেডিয়েশন এমিটেড অর অ্যাবজর্ব বা ইয়ে পারফেক্ট ব্ল্যাক বডি, তাকে ব্ল্যাক বডি রেডিয়েশন বলছি। এবং এটাকে বলতে গিয়ে আমি সার্টেনলি তোমার মানে ব্ল্যাক বডি বলতে কি বুঝছি তার এক্সাম্পল কি, রেডিয়েশন যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার বেসিক ফিচারগুলো কি, সেই সম্বন্ধে দু চারটে কথাবার্তা বলে ফেললাম। ঠিক আছে, আচ্ছা এবারে আমি জাস্ট দুটো টার্ম তোমাকে ইন্ট্রোডিউস করছি, মানে টু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্মস, কারণ এটা আমাদের বারবার বারবার ইউজ করতে হবে। আমি দুটো ইম্পর্টেন্ট টার্মস নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা, একটাকে জাস্ট এইরকম ভাবে লেখা হচ্ছে, ধরো মানে ফর দ্য টাইম বিং রোনিও ডিনিউ, এরকম ভাবে ধরো একটা জিনিস আমি লিখি রোনিও ডিনিউ। হ্যাঁ, এই রোনিও ডিনিউ, আর একটা জিনিস আমি লিখবো পরবর্তীকালে, সেটা হচ্ছে তোমার আর নিউ ডিনিউ। আচ্ছা, এই রোনিউ ডিনিউ অথবা এইটা অনেক সময় রো ল্যামডা ডি ল্যামডা এরকম ভাবে এক্সপ্রেস করা যেতে পারে, ঠিক একই রকম ভাবে আর নিউ ডিনিউ এটাকে অনেক সময় তুমি রো ল্যাম আর ল্যামডা ডি ল্যামডা এরকম ভাবে এক্সপ্রেস করতে পারে। তাহলে এই জিনিসগুলো কি একটুখানি কেউ বুঝে নেই। আচ্ছা, এটা একটা সিম্বল, এই যে রোনিউ ডিনিউ এটা বেসিক্যালি সিম্বল, যার বেসিক্যালি মানে হচ্ছে এটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম, মানে এনার্জি ডেন্সিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ
রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডিনিউ, মানে এনার্জি পার ইউনিট ভলিউম, অর্থাৎ এনার্জি ডেন্সিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডিনিউ, এটা হচ্ছে এই রো ভেতরে নিউ দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে নিউ এর ফাংশন। আর এই যে পার্টটা রো ল্যামডা ডি ল্যামডা একই রকমের ব্যাপার, শুধু ওটা ফ্রিকোয়েন্সি টার্মসে না লিখে ফ্রিকোয়েন্সিটাকে তুমি ওয়েভ লেন্থে রিপ্লেস করে লিখছো। তো এইটাকে জাস্ট তুমি বলতে পারছো এনার্জি পার ইউনিট ভলিউম বা এনার্জি ডেন্সিটি উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা, ঠিক আছে? তো এই জিনিসটা, তাহলে একটা ব্ল্যাক বডি তুমি একটা কনসিডার করছো, সেই ব্ল্যাক বডি যদি একটা সার্ফেস আছে, ভেতরটা তো একটা হলো স্ফিয়ার, তো তার ভেতরে একটা ধরো ভলিউম আছে, তাহলে তার একটা ওভারঅল ভলিউম যদি তুমি জানো, আর থার্মাল ইকুইলিব্রিয়ামে কি হবে, থার্মাল ইকুইলিব্রিয়ামে হচ্ছে ওই ব্ল্যাক বডিটা সে রেডিয়েশন ছাড়বে, তাহলে যেমন করে একটা কন্টেনার সেটা গ্যাস দিয়ে ভর্তি থাকে, ঠিক একই রকমভাবে একটা ব্ল্যাক বডির ভেতরটা হচ্ছে রেডিয়েশন দিয়ে ভর্তি থাকবে, সেই রেডিয়েশনের পরিমাণটা পার ইউনিট ভলিউম, হ্যাঁ সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি এনার্জি ডেন্সিটি বলছি। এবারে দেখা যাচ্ছে কি, যেহেতু ব্ল্যাক বডির রেডিয়েশন ফ্রিকোয়েন্সিটা যা খুশি হতে পারে স্টার্টিং ফ্রম জিরো টু ইনফিনিটি, এবারে আমরা এই পুরো পার্টটাকে নিয়ে অনেক সময় কথাবার্তা বলতে পারবো না, তার বদলে আমরা যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে পারবো সেটা হচ্ছে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জ রেডিয়েশন নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তার মধ্যে বেসিক্যালি কতটা রেডিয়েশন আছে। যেমন ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন আমরা যেটা করি না, যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলার হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, যেহেতু স্পিডটা জিরো থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তাহলে পুরোটা নিয়ে ট্যাকেল করা খুব অসুবিধে, কেন আমরা ছোট্ট রিজিয়ন নিয়ে কথাবার্তা বলি, এখানে ঠিক একই রকমের সিচুয়েশন। আচ্ছা, এবারে অনেক বইয়ে এই রো নিউ ডি নিউ বা রো ল্যামডা ডি ল্যামডা এই টার্মগুলো উল্লেখ না করে মেনলি আর নিউ ডি নিউ বা আর ল্যামডা ডি ল্যামডা এই টার্মগুলোকে উল্লেখ করে। আর নিউ ডি নিউটা হচ্ছে তোমার এনার্জি এমিটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এনার্জি এমিটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, মানে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। আচ্ছা, আগে টাইমটা লিখে, তো আমার বলতে গিয়ে আগে টাইমটা সবসময় চলে আসে, আগে টাইমটা লিখে পরে এরিয়াটা লিখে, একই মানে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, মানে ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি। তো একটা ব্ল্যাক বডি আছে, তুমি যদি এনার্জি ছেড়ে দেওয়ার কথাটা বলো, তার মানে কি হচ্ছে, একটা ব্ল্যাক বডি তার একটা সারফেস এরিয়া আছে, তো পার ইউনিট এরিয়া পার সেকেন্ডে কতখানি এনার্জি বেরিয়ে যায়, সেইটা এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, হ্যাঁ উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি, তাকে আর নিউ ডি নিউ হিসেবে দেখবো। আর এটাকে আর ল্যামডা ডি ল্যামডা বললে সবই একই ব্যাপার, শুধু উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা নিউ। তাহলে এটা হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। আচ্ছা, এবারে এই দুজন একে অপরের সঙ্গে রিলেটেড এই রকম ভাবে, যে রিলেশনটা হচ্ছে এরকম, বিটুইন রো নিউ অ্যান্ড আর নিউ এইটা, অথবা তুমি বলতে পারো রো ল্যামডা অ্যান্ড আর ল্যামডা, এদের মধ্যে সম্পর্কটা কি, সম্পর্কটা খুব সিম্পল, সেটা হচ্ছে তোমার আর নিউটা হচ্ছে একেচার সি ইন্টু রো নিউ হয় এটা, অথবা আর ল্যামডাটা হচ্ছে তোমার একেচার সি ইন্টু রো ল্যামডা হয়, যেখানে সিটা হচ্ছে স্পিড অফ লাইট, যেখানে হয় সি ইজ দ্য স্পিড অফ লাইট,
এরা একে অপরের মধ্যে এইরকম ভাবে রিলেটেড। আচ্ছা সেই জন্য যেটা ইম্পর্টেন্ট যে স্পিড অফ লাইটটা যদি কনস্ট্যান্ট, তাহলে আমি যদি কোনো একটা ছবি আঁকতে চাই রোনিউ ভার্সেস নিউ ছবি আর আরনিউ ভার্সেস নিউ ছবি, এই ছবির নেচারগুলো একই রকমের হবে, শুধু এরই আন্ডার দ্য কার্ভ যেটা, হ্যাঁ সেই পার্টটা শুধু একটু পাল্টাবে। মানে তুমি বেসিক্যালি দেখো না, আমি যদি এইরকম ভাবে ভাবি যে সাইন এক্স এর প্লট আর 10 ইনটু সাইন এক্স এর প্লট, সেই কার্ভের নেচারগুলো একই রকমের হবে, তাই না? এইটা আর কি খেয়াল লাগে। বা আমি ধরো ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি আর ওয়াই ইকুয়াল টু 2x এর ছবি, কার্ভের নেচারগুলো একই রকমের হবে, স্লোপটা শুধু একটু আধটু পাল্টাবে। এই ব্যাপারটাও তাই, যে আমি জাস্ট দেখবো যখন একটু পরেই আমি করবো যে রো নিউ ভার্সেস নিউ প্লট আঁকবো আর নিউ ভার্সেস যদি আমি নিউ প্লট করি, দুটো প্লটের নেচার একই রকমের হবে, বা রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট আর আর ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট, সেই কার্ভের নেচারগুলো কিন্তু একই রকমের হবে, সেটা তোমাকে একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি ওই জন্য মানে তুমি যে আলটিমেটলি যখন বিভিন্ন বই পড়বে, বিভিন্ন বই পড়ার সময় দেখবে কিছু কিছু বইয়ে হচ্ছে রো নিউ ভার্সেস নিউ বা রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করা আছে, আবার কিছু কিছু বইয়ে আর নিউ ভার্সেস নিউ বা আর ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করা আছে, তুমি কনফিউজ হয়ে যেতে পারো। সেই জন্য আমি দুটো টার্ম প্রথম থেকেই বলে দিলাম এবং তাদের পারস্পরিক সম্পর্কটাকে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই 1859 নাগাদ বিজ্ঞানী কারচপ, তিনি এই ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে প্রচুর কথাবার্তা বলেছিলেন, এবং ব্ল্যাক বডি রেডিয়েশন এই যে টার্মটা বিজ্ঞানী কারচপের করা, একটুখানি মনে রাখবে সেটা, সেটা হচ্ছে 18 মানে মানে আমি একটুখানি স্টেটমেন্ট হিসেবে লিখে রাখি আর কি, যে ব্ল্যাক বডি রেডিয়েশন এই টার্মটা যিনি ইন্ট্রোডিউস করেছিলেন, ব্ল্যাক বডি রেডিয়েশন, এটা দিস টার্ম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস বাই কারচপ ইন 1859 বিজ্ঞানী কারচপ, তিনি হচ্ছে প্রথম এই এই মানে সকল ব্ল্যাক বডি রেডিয়েশন এই টার্মটা উল্লেখ করে, ঠিক আছে? এটা একটা স্টেটমেন্ট হিসেবে তুমি মনে রাখো। এবারে নেক্সট যে জিনিসটা আমরা বলবো, এই যে বিজ্ঞানী কারচপ, তিনি বিভিন্ন রকমের মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি নিয়ে বিভিন্ন টেম্পারেচারে, হ্যাঁ, তিনি তার যে ডিস্ট্রিবিউশন কার্ভগুলোকে এঁকেছিলেন, এঁকে তিনি কি পেয়েছেন সেটা হচ্ছে আমি একটুখানি বলি। সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক বডি রেডিয়েশন তিনটে ইম্পর্টেন্ট ফিচার, সেটাকে আমি সামারাইজ করছি, যে থ্রি ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, মানে কারচপ এবং পরবর্তীকালে আরো অনেকে কিছু কিছু এক্সপেরিমেন্ট করেছেন আর কি। তুমি স্টিফানের এক্সপেরিমেন্টের কথা বলবো, সেখান থেকে স্টিফান বোল্টজম্যান লয়ের কথা বলবো, ভিন্স ডিসপ্লেসমেন্ট লয়ের কথা বলবো, হ্যাঁ এসব মানে যারা যারা এক্সপেরিমেন্ট করেছেন আর কি, সেই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলোকে তুমি সামারাইজ করে ফেলি, হ্যাঁ, এবং সেখান থেকে দেখবে তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স তোমার বেরিয়ে আসে। তাহলে প্রথমে হচ্ছে ফিচার ওয়ান, আচ্ছা ফিচার ওয়ানটা বোঝার জন্য প্রথমে একটা ছবি এঁকে নিই। আচ্ছা আমি প্রেফার করছি এখানে তোমার ওই আর টার্মটাকে ইউজ না করে রো টার্মটাকে ইউজ করতে। এবারে সেটা আমি ফ্রিকোয়েন্সি টার্মসও দেখাবো আর ওয়েভ লেন্থের টার্মসও দেখাবো। তাহলে আমি এইখানে প্লট করছি হচ্ছে রো নিউকে কার ফাংশন হিসেবে, নিউ এর ফাংশন হিসেবে প্লট করছি। আচ্ছা প্রথমে হচ্ছে আমি টেম্পারেচারটাকে ফিক্স করে দিলাম, আর পাশে আমি একটা ছবি আঁকবো এখানে রো নিউর বদলে আমি রো ল্যামডা প্লট করব ল্যামডার রেসপেক্টে, টিটা যেখানে আমার ফিক্স থাকবে, ঠিক আছে? এক্ষেত্রে থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে নিউ বাড়ানোর সাথে সাথে কার্ভের নেচারটা হচ্ছে এরকম, এইটা প্রথমে এরকম করে বাড়ে, এটা ম্যাক্সিমামে পৌঁছায়, পৌঁছে তারপর সেটা এক্সপোনেনশিয়ালি দিকে করে। আচ্ছা তাহলে এই যে ছবিতে তুমি দেখতে পাচ্ছ নিউ বাড়ার সাথে সাথে হচ্ছে রো নিউটা প্রথমে এইরকম করে বাড়ছে, এটা হচ্ছে বোঝাই যাচ্ছে মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো করে বাড়ছে, ওটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করছে।
আর এটাকে যদি ওয়েভ লেন্থের টার্মসে কর, দেখো ফ্রিকোয়েন্সি যখন তোমার জিরোর দিকে তখন ওয়েভ লেন্থ হচ্ছে ইনফিনিটির দিকে, এবার ফ্রিকোয়েন্সি কমালে যদি এনার্জি ডেন্সিটি বাড়ে তাহলে ওয়েভ লেন্থ কমালে হচ্ছে এনার্জি ডেন্সিটি বাড়বে, এটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, এটাও ঠিক একই রকমের ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর এটা যেমন এক্সপোনেনশিয়ালি জিরোর দিকে চলে যায় এটাও আস্তে 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 তোমার হচ্ছে জিরোর দিকে চলে যাচ্ছে। তা তুমি যদি রো নিউ ভার্সাস নিউ প্লট করো এরকম দেখতে, আর রো ল্যামডা ভার্সাস ল্যামডা প্লট করলে হচ্ছে এরকম দেখতে, এবং এই ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছো যে একটা ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে, যে ফ্রিকোয়েন্সিতে হচ্ছে রো নিউটা ম্যাক্সিমাম হচ্ছে তার নাম দিচ্ছে ধরে নাও নিউ ম্যাক্স, একই রকম রো ল্যামডা ভার্সাস ল্যামডা প্লটে একটা ওয়েভ লেন্থ এক্সিস্ট করে, যে ওয়েভ লেন্থ হচ্ছে এনার্জি ডেন্সিটিটা ম্যাক্সিমাম, সেই ওয়েভ লেন্থ থেকে জাস্ট আমি বলে দিচ্ছি ল্যামডা ম্যাক্স। তাহলে এই যে ছবিটা, এই ছবিটাকে ভাষায় প্রকাশ করলে কেমন হবে, সেটা হচ্ছে এই যে যে অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি রো নিউ ইনক্রিজেস ইট রিচেস এ ম্যাক্সিমাম ভ্যালু দেন ডিক্রিজেস এক্সপোনেনশিয়াল, তারপরে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ রো নিউ ইজ ম্যাক্সিমাম ইজ কল্ড নিউটন। তাহলে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি রো নিউ মানে আমি অলরেডি বলেছি রো নিউ ইনক্রিজ করছে, এই রিচেস ম্যাক্সিমাম ভ্যালু দেন ডিক্রিজেস এক্সপোনেনশিয়ালি দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ রো নিউ ইজ ম্যাক্সিমাম ইজ কল দ্য নিউ ম্যাক্স। আচ্ছা এটাকেই তুমি জাস্ট ওয়েভ লেন্থের টার্মসে বলতে পারো এইরকম ভাবে, যে অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ইনক্রিজ না করে ডিক্রিজ ইন ওয়েভ লেন্থ, ডিক্রিজ ইন ওয়েভ লেন্থ রো ল্যামডা ইনক্রিজেস ইট রিচেস এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ডিক্রিজিং ওয়েভ লেন্থ রো ল্যামডা ইনক্রিজেস ইট রিচেস এ ম্যাক্সিমাম ভ্যালু দেন ডিক্রিজেস, ঠিক আছে। আর দ্য ওয়েভ লেন্থ অ্যাট হুইচ রো ল্যামডা ইজ ম্যাক্সিমাম ইজ কল ল্যামডা। তো দেখো এই যে ছবিটা আমি এখানে এঁকেছি, এই ছবিটাকে জাস্ট কথায় প্রকাশ করলে এই দাঁড়াচ্ছে যে কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি রো নিউটা ইনক্রিজ করছে, এটা ম্যাক্সিমামে পৌঁছেছে, তারপর এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। আর এটাকে ওয়েভ লেন্থের টার্মসে করলে হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ডিক্রিজ ইন ওয়েভ লেন্থ, এনার্জি ডেন্সিটি তোমার বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা কমছে। আর যে ফ্রিকোয়েন্সিতে এই রো নিউটা ম্যাক্সিমাম বা রো ল্যামডাটা ম্যাক্সিমাম হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থগুলো যথাক্রমে নিউ ম্যাক্স বা ল্যামডা ম্যাক্স এইরকম ভাবে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো বোঝা গেল প্রথম ফিচারটা, বুঝছ? আচ্ছা এবারে নেক্সট হচ্ছে আমি সেকেন্ড ফিচারটাকে দেখব স্যার। এই রোড হ্যাঁ স্যার হ্যাঁ বলো। বলছি তো স্যার এই রো ল্যামডা আর রো ল্যামডা রো মিউটাকে আপনি কিভাবে ডিনোট করে মানে এগুলো কি ডিনোট করে বলেছিলেন জানো? জানি না, আমি মুখস্থ করেছিলাম ভুলে গেছি, ঠিক আছে, মানে মুখস্থ করেছিলাম আমার ভুলে গেছি। আচ্ছা এবারে ফিচার টু, আচ্ছা ফিচার টু দেখো, মানে এর আগে যে ছবিটা আমি দেখলাম সেই ছবিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট টেম্পারেচারে, এবারে কনস্ট্যান্ট টেম্পারেচার থেকে যদি তুমি টেম্পারেচারটাকে চেঞ্জ করো মানে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করো তাহলে ছবির নেচারটা কেমন হবে। আচ্ছা প্রথমে আমি ছবিটাকে এঁকে নিই, সেটা হচ্ছে আমি রো নিউ ভার্সাস নিউ ছবিটাকে আঁকবো একটা টেম্পারেচারে না,
দুটো ডিফারেন্ট টেম্পারেচার। ধরো না এদিকে তুমি ফ্রিকোয়েন্সি প্লট করছো, এদিকে হচ্ছে রো নিউ প্লট করছো। হ্যাঁ, ছবির নেচারটা হচ্ছে এরকম যে ধরো তুমি একটা ছবি আঁকলে, এই ধরো এখন আরেকটু ভালো করে একটা ছবি আর হচ্ছে একটা ছবি, ধরো এইটা হচ্ছে T1 টেম্পারেচারে, এইটা হচ্ছে T2 টেম্পারেচারে, যেখানে T2টা গ্রেটার দেন T1। হুম, এবারে এইটা হচ্ছে তোমার নিউ ম্যাক্স যখন টেম্পারেচারটা T1, আর এইটা হচ্ছে তোমার নিউ ম্যাক্স যখন টেম্পারেচারটা তোমার T2, ঠিক আছে, বা নিউ ম্যাক্স 1 নিউ ম্যাক্স 2। এইটা সেটা হচ্ছে তুমি যদি এই ছবিটা আঁকা হোক, এই ছবিটা হচ্ছে তোমার রো নিউ ভার্সেস নিউ প্লট করছো দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, T1 এবং T2, তো যেখানে T1টা গ্রেটার দেন T2, ঠিক আছে। আচ্ছা, এবারে এই একই ছবি যদি, এখানে একটা ওয়েভলেন্থের টার্মসে ছবিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেই রিলেটেড একটা ল আছে সেটা পরে বলছি। আর এবারে যদি আমি রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করি, এইটা হচ্ছে T1 টেম্পারেচারের কথা, এটা T2 টেম্পারেচারে, যেখানে T2 গ্রেটার দেন T1। এইটা হচ্ছে তোমার টি ম্যাক্স যখন টেম্পারেচারটা T1, সরি ল্যামডা ম্যাক্স যখন টেম্পারেচারটা টি ম্যাক্স। আর এইটা হচ্ছে তোমার ল্যামডা ম্যাক্স যখন টেম্পারেচার T2। তাহলে এই ছবিতে দেখতে পাচ্ছ কি কি দেখতে পাচ্ছ, দেখো যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেন্সিটি সেটা ইনক্রিজ করছে, এবং অ্যাট দ্য সেম টাইম দেখো নিউ ম্যাক্সটা সেটা বেসিক্যালি কি হয়েছে তোমার হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করেছে। আর এটাই যদি তুমি ওয়েভ লেন্থের টার্মসে করো, তাহলে উইথ ইনক্রিজিং টেম্পারেচার এক্ষেত্রেও দেখো নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম, বা দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেন্সিটি সেটা ইনক্রিজ করছে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, এবং এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ ল্যামডা ম্যাক্সটা কিন্তু শর্টার ওয়েভ লেন্থে শিফট করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে না, সেকেন্ড পিকচারটা যদি কথায় বলি সেটা হচ্ছে এই যে যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, আগেরটা আগে যখন স্টেটমেন্টগুলো বলেছিল সবটাই ছিল অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে, এখন হচ্ছে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, উইথ ইনক্রিজিং টেম্পারেচার টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেন্সিটি উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ, নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ মানে ওই যে ফ্রিকোয়েন্সি বাড়লে প্রথমে বাড়বে ম্যাক্সিমামে পৌঁছাবে তারপরে কমবে, এই যে নেচারটা সেই নেচারটা একই রকমের আছে, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেন্সিটি সেটা ইনক্রিজ করছে। আচ্ছা, আর কনসিকোয়েন্টলি যেটা হচ্ছে, কনসিকোয়েন্টলি নিউ ম্যাক্স যেটা শিফট টু
হায়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড ল্যামডা ম্যাক্স শিফটস টু শর্টার ওয়েভলেন্থ। কি করে দেখো, এই যে টেম্পারেচার বাড়ালে এই ম্যাক্সিমাটা এখানে ডান দিকে সরে গেছে, যখন নিউ রো নিউ ভার্সে নিউ প্লট করছো, আর যখন রো ল্যামডা ভার্সে ল্যামডা প্লট করছো, সেটা দেখো তোমার শর্টার ওয়েভলেন্থে শিফট করে গেছে। শর্টার ওয়েভ এটা এটা সাজটা যাতে করে এই টি ইনটু ল্যামডা ম্যাক্স এই যে গুণফলটা, সেইটা কিন্তু তোমার কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি তোমার টেম্পারেচার টি ওয়ান হয়, ল্যামডা ম্যাক্স টি ওয়ানের করসপন্ডিং ল্যামডা ম্যাক্স টি ম্যাক্স ওয়ান হয়, আর টেম্পারেচার যখন টি টু হচ্ছে তার করসপন্ডিং ল্যামডা ম্যাক্স হচ্ছে ল্যামডা ম্যাক্স অ্যাট টি টু যদি হয়, এইটা তোমার কনস্ট্যান্ট থাকবে, মানে টি ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়াল টু টি টু ল্যামডা, এটা তোমার হচ্ছে। তো এই যে লটা, এইটাকে বলা হয় ভিনস ডিসপ্লেসমেন্ট ল, দিস ইজ দ্য ভিনস ডিসপ্লেসমেন্ট ল। তাহলে কি বললাম, তাহলে সেকেন্ড ফিচার যেটা সেটা হচ্ছে এই যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইন দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেন্সিটি সেটা ইনক্রিজ করছে, আর নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সিতে আর ল্যামডা ম্যাক্সটা শর্টার ওয়েভলেন্থে শিফট করছে, এমন করে যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়ে যায়, এবং এই যে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়ে যায় সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার ভিনস ডিসপ্লেসমেন্ট ল, ঠিক আছে এটা। আর এই কনস্ট্যান্টের ভ্যালুটা কত সেটা পরবর্তীকালে আমরা মানে দেখবো আর কি, সেটা এখন আমি একটুখানি বলে দিচ্ছি ফর দ্য টাইম বিং। সেটা হচ্ছে যে এই যে কনস্ট্যান্টের ভ্যালুটা সেটা হয় হচ্ছে তোমার এই যে কনস্ট্যান্টের ভ্যালুটা, এই কনস্ট্যান্ট ভ্যালু যে 2.89 × 10⁻³ মিটার কেলভিন হয়, এটা এক্সপেরিমেন্ট থেকে পরবর্তীকালে দেখা যাবে। মানে টি ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 2.89 × 10⁻³ মিটার কেলভিন হয়, আর নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করতে গিয়ে তোমার কাজ হয়। এইটা হলো সেকেন্ড ফিচার। সেকেন্ড ফিচার তো বোঝা গেল তো? বলবেন হ্যাঁ, টি ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আরেকবার বলবেন। ওই তো টেম্পারেচার বাড়লে ল্যামডা ম্যাক্সটা কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ টেম্পারেচার যত বাড়ছে ল্যামডা ম্যাক্সটা তত কমে যাচ্ছে, মানে এমন ভাবে কমবে যাতে করে হচ্ছে যে টি ইনটু ল্যামডা ম্যাক্সের গুণফলটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে টেম্পারেচার বাড়ালে ল্যামডা ম্যাক্স কমছে, আর টেম্পারেচার কমালে ল্যামডা ম্যাক্স বাড়বে, এমন করে যাতে করে হচ্ছে টি ল্যামডা ম্যাক্সের গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে বোঝা গেল? হ্যাঁ স্যার। আর ফিচার থ্রি, তিন নম্বর ফিচারটা কি না, যেটা বিজ্ঞানী কারচফ পেয়েছিলেন, তিনি যেটা দেখেছিলেন যে যদি ওটা একটা পারফেক্ট ব্ল্যাক বডি হয়, আর এবারে আমি ব্ল্যাক বডি ডেফিনেশনটা কি বলেছি, একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবারে এই বডিটা যে কোনো কিছু দিয়ে বানানো হতে পারে, প্লাটিনাম দিয়ে বানানো হতে পারে, কার্বন দিয়ে বানানো হতে পারে, যে কোনো একটা মেটাল দিয়ে বানানো হতে পারে ইত্যাদি। এবার কথা কেটা সেটা হচ্ছে এই যে তুমি যে মেটেরিয়াল দিয়ে ওটাকে বানাও না কেন, এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের যে নেচারটা সেইটা কিন্তু একই রকমের থাকবে। সেটা তাহলে জাস্ট এক কথায় বললে সেটা হচ্ছে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ ইউনিভার্সাল, ইউনিভার্সাল উইচ মিন্স নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড অফ। মানে ব্ল্যাক বডিতে তোমার যা দিয়েই তৈরি হোক না কেন, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের নেচারটা কিন্তু এক্সাক্টলি একই আছে। তাহলে এই যে আমি দুটো এই যে ছবিগুলো পেয়েছি ডিফারেন্ট টেম্পারেচারে,
বা কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে, এইটা তোমার যতক্ষণ পর্যন্ত ওটা একটা পারফেক্ট ব্ল্যাক বডি সে ততক্ষণ পর্যন্ত ওটা তোমার যাই হোক না কেন, মানে মানে আয়রনের তৈরি হোক বা কপারের তৈরি হোক বা গোল্ডের তৈরি হোক, যে যা কিছু ব্ল্যাক বডি মানে যে কোনো মেটেরিয়াল দিয়ে ব্ল্যাক বডিটা তৈরি হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমার ডিস্ট্রিবিউশন কার্ভটা এক্স্যাক্টলি একই রকম হয়ে যাবে। তার মানে আমি যেটা বলছি যে ব্ল্যাক বডির ডিস্ট্রিবিউশন কার্ভটা সেটা বেসিক্যালি তোমার ইউনিক, ঠিক আছে? দেখো তাহলে এই হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের তিনটে ইম্পর্টেন্ট ফিচার। দেখো এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে তিনটে জিনিস? এবারে বলো কি বলছো, বলো যে কি কার কি অসুবিধা হচ্ছিল, এই রোনিউ কি আর নিউ কি? তাহলে এটা কি তুমি ঘুমিয়ে গিয়েছিলে, মাঝে মাঝে ঘুমিয়ে যাও নাকি? এগুলো কি লিখেছি আমি এটা এখানে? হ্যাঁ কি বলিনি এগুলো? হ্যাঁ স্যার বলেছি। তাহলে ঘুমিয়ে পড়লে কি হবে মাঝে মাঝে? ডেফিনেশনটা বলছি না স্যার। তা কি বলছিস তুই? তুই তো বলি রোনিউটা কি বা আরনিউটা কি। হ্যাঁ এটা তো ডেফিনেশন টাইপ, মানে নরমালি এটাকে এই ডেফিনেশনে না বলে কোনো ভাবে কি বলা যাবে? ডেফিনেশনটা ভালো করে পড় তাহলে বুঝতে পারবি। এর থেকে সহজ ভাষায় আর কি আছে? এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দা ফ্রিকোয়েন্সি ইজ নিউ এন্ড নিউ প্লাস ডিনিউ। এর থেকে সহজ যদি কোনো ভাষা থাকে তুই বল। ঠিক আছে এবার হিন্দিতে বলতে হবে তাহলে হবে, তাহলে সহজ হয়ে যায় দেখেছি। মানে ইংরাজিতে বললি ব্যাপারটা কঠিন লাগে, বাংলায় বললে অতি কঠিন লাগে, আর হিন্দিতে বললে দেখেছি ব্যাপারটা খুব সহজ লাগে। ইসকে মতলব হ্যায় কি, ও যে এনার্জি হ্যায় না, ও তো একটা ব্ল্যাক বডি হ্যায় উসকে তো এক ভলিউম থা, और जो एनर्जी पर यूनिट वॉल्यूम उसके तो रोनियो का आता है। एक बार बोझा गया कि रे? ऐसे ऐसे बोलूँ अभी देखे जी लोग जो बोले तो खाली भालो को ने बोझा दार इंग्लिश जितने को ने कलेक्शन दिच्छे सह बोले जैसे सह बुझे वाला हूँ ना जी बांग्ला वही वही एक ही को था बांग्ला ট্রান্সলেট করে বললে লোকে বুঝে যায়। আবার উল্টোটা এখন আবার নতুন আমার ছেলেদের ফেলেদের যেটা হয়েছে আর কি, বাংলায় বলছি সে বুঝতে পারছে না, ইংরেজিতে ট্রান্সলেট করে বলো সেটাকে বুঝতে পারছে। আর এই এরা এখন তো দেখেছি যে মানে ন্যাশনাল পলিটিক্সে হচ্ছে হ্যাঁ সিরিয়াস কথা ইংরাজিতে বলতে হয়, আর যদি তোমার বেশ মানে মানে জনগণের বোঝার মতো করে বলতে হয় তাহলে বেশ হিন্দিতে বললেই দেখা যাচ্ছে ব্যাপারটা বোঝা যায় আর কি। ঠিক আছে আর কিছু বলবে কেউ? না স্যার। আচ্ছা এবারে দেখো এই যে তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স আমি পেয়েছি, সেই তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স তুমি কি করে পেলে আর কি, যদি পরপর পরপর করে আমি দেখি তাহলে হচ্ছে মানে এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা যদি দেখা যায়, কতগুলো মাইলস্টোন সেটা আমি উল্লেখ করবো। 1859-এ বিজ্ঞানী কারচফ তিনি মেড মেনি এক্সপেরিমেন্টস ইউজিং এ ব্ল্যাক বডি মেড অফ এটা মেড না করে পারফর্ম পারফর্ম মেনি এক্সপেরিমেন্ট ইউজিং এ ব্ল্যাক বডি মেড অফ ভ্যারিয়াস মেটেরিয়াল অ্যান্ড ফাউন্ড দ্যাট রেডিয়েশন না করতে এনার্জি ডিস্ট্রিবিউশন বলি ফাউন্ড দ্যাট দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন ইজ
ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড অফ। তার মানে এটা বেসিক্যালি এটা বলা হচ্ছে যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইউনিভার্সাল। আচ্ছা, এবং যেটা ইম্পর্টেন্ট যে তিনি প্রথম, মানে হি ফার্স্ট কয়েন দ্য টার্ম ব্ল্যাক বডি রেডিয়েশন। এই ব্ল্যাক বডি রেডিয়েশন এই টার্মটা তিনি প্রথম বললেন 1859। আচ্ছা, তারপরে অনেকে অনেক এক্সপেরিমেন্ট করেছেন। নেক্সট যে এক্সপেরিমেন্টের কথা বলবো সেটা হচ্ছে 1879-এ বিজ্ঞানী কারশফ, সরি বিজ্ঞানী স্টিফান, বিজ্ঞানী স্টিফান আর এইটাকে পরবর্তীকালে থিওরিটিক্যালি এক্সপ্লেন করলেন 1884-এ বিজ্ঞানী বোজম্যান। এটা আমি একসাথে বলছি আর কি এটা। আচ্ছা, স্টিফান তিনি কি করলেন, তিনি বেসিক্যালি এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, হ্যাঁ এইগুলো ওই তোমার আমি ফিচার 2 থেকে এটা দেখতে পেলাম যে টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, বা দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল এনার্জি ডেন্সিটি সেইটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে যে বেড়ে যাচ্ছে সেইটা তিনি ভালো করে বোঝার চেষ্টা করলেন। এবং তিনি যেটা করলেন যে এই যে বিভিন্ন টেম্পারেচার, কোনো একটা পার্টিকুলার ব্ল্যাক বডি নিয়েছেন, বিভিন্ন টেম্পারেচারে তার যে সকল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট কস্ট সেকশন এরিয়া সেটাকে ক্যালকুলেট করছেন। ক্যালকুলেট করে তিনি যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে এই যে ওই যে এক্সাইটমেন্ট যেটা, যেটাকে আমি বলছি এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট কস্ট সেকশন এরিয়া, সেইটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার টি এর ফোর্থ পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তা তিনি কি বলছেন, তাহলে হি পারফর্ম মেনি এক্সপেরিমেন্টস অ্যাট ভ্যারিয়াস টেম্পারেচার্স। এটা স্টিফান করছেন আর কি, স্টিফান এই কালটাকে করছেন, আর ভ্যারিয়াস টেম্পারেচার টেম্পারেচার অ্যান্ড ফাউন্ড দ্যাট টোটাল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। আর এখানে এই টোটাল কথাটার মানেটা হচ্ছে যে আমি যখন ওই যে সকাল আর নিউ ডি নিউ যখন আমি ইন্ট্রোডিউস করেছিলাম, আর নিউ ডি নিউটা হবে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এখানে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ না করে আমি অল ফ্রিকোয়েন্সি রিজিয়নে করছি আর কি। সেটা আমি পরে একটু ভালো করে বলছি যে পারফর্ম মেনি এক্সপেরিমেন্টস অ্যাট ভেরিয়াস টেম্পারেচার অ্যান্ড ফাউন্ড দ্যাট দ্য এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া দ্যাট ইজ দ্য টোটাল এক্সাইটমেন্ট টোটাল এক্সাইটমেন্টটাকে আমি এম দি এক্সপ্রেশন হুইচ ইজ ফাংশন অফ টেম্পারেচার ইজ গিভেন বাই এমটা, সেইটা বেসিক্যালি সিগমা টি টু দি পাওয়ার 4। যে টোটাল এক্সাইটমেন্ট যেটা, অর্থাৎ এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, এইটা টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল। এই যে সিগমাটা, এই সিগমাটাকে বলা হয় স্টিফান কনস্ট্যান্ট, স্টিফান কনস্ট্যান্ট বা অনেক সময় থেকে স্টিফান বোলম্যান কনস্ট্যান্টও বলা হয়, কারণ মানে স্টিফান কনস্ট্যান্ট অর স্টিফান বোলম্যান কনস্ট্যান্ট।
প্রতিফল বোলজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ, সিগমাটাকে স্টিফান কনস্ট্যান্ট বা স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট, আর এই যে লটা এটাকে বলা হয় স্টিফান বোলজম্যান ল। আসলে এম্পিরিক্যাল লটা দিয়েছেন স্টিফান, তার 5 বছর পরে 1884-এ বোলজম্যান ফ্রম থার্মোডাইনামিক কনসিডারেশন এই লটাকে থিওরিটিক্যালি প্রুভ করেছিলেন। তাহলে এক্সপেরিমেন্টাল লটা হচ্ছে স্টিফানদের দেওয়া, যেটা এখানে একটা এম্পিরিক্যাল ল, সেইটাকে যা থার্মোডাইনামিক্স থেকে বোলজম্যান এটাকে প্রুভ করেছে বা ডিরাইভ করতে পেরেছিলেন আর কি। সেখানে ওভারঅল লটাকে বলা হচ্ছে স্টিফান বোলজম্যান ল, যেখানে সিগমা হচ্ছে স্টিফান কনস্ট্যান্ট আর স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট, এবং এই স্টিফান কনস্ট্যান্ট বা স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট এর ভ্যালুটা পরবর্তীকালে এক্সপেরিমেন্টে বের করা হয়েছে বা প্ল্যাং ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে আলটিমেটলি বের করা গেছে। এর টিপিক্যাল ভ্যালুটা হচ্ছে 5.67 × 10⁻¹⁸। আচ্ছা, এবারে ইউনিটটা একটু খেয়াল করে দেখো, ইউনিটটা হচ্ছে এইটা কি এনার্জি পার ক্রস সেকশনাল এরিয়া পার টাইম, তার মানে এনার্জি জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, আর T^4টাই নিচে চলে গেলে K^-4, তার মানে এটা হবে হচ্ছে জুল সেকেন্ড ইনভার্স -2 × K^-4। এটা হচ্ছে সিগমা স্টিফান কনস্ট্যান্ট বা স্টিফান বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে এইটা। আর এখানে একটা জিনিস বলি, এই যে সকল এমপি যেটা আমি লিখলাম সেটা অ্যাকচুয়ালি কি, দেখো আমি যখন আর নিউ ডি নিউটা বলেছিলাম সেটা ছিল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। আচ্ছা, এবারে ফ্রিকোয়েন্সিটা যেহেতু তোমার এই 0 থেকে ইনফিনিটি সবটা হতে পারে, এই পুরো পার্টটাকে করলে সেটা হবে তোমার হচ্ছে ওই আর নিউ, মানে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর নিউ ডি নিউ, সেটাই হচ্ছে তোমার এমপি এর ভ্যালু। মানে যে টোটাল এক্সাইটমেন্ট আমি যেটা ডিফাইন করছি, টোটাল এক্সাইটমেন্টটা ম্যাথামেটিক্যালি হচ্ছে এইটা, যে আমি যখন জাস্ট ওই এনার্জি ফ্লাক্সটাকে বা রো নিউ ডি নিউটাকে লিখেছিলাম সেটা ছিল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তাকে তুমি ইন্টিগ্রেট করে দিচ্ছ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে তুমি পাচ্ছ টোটাল এক্সাইটমেন্ট। আর এখানে একটা জিনিস বলে নিই, যে এই যে ভ্যালুটা দেখো, এই ভ্যালুটাকে তুমি লিখতে পারো এইরকম ভাবে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর নিউ ডি নিউটা কত মনে আছে, 1টা C রো নিউ ডি নিউ, এইটা তাহলে এখান থেকে খেয়াল করে দেখা যায় 1টা C ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি রো নিউ ডি নিউ। এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে বেসিক্যালি এই পার্টটা করে তুমি মানে ইয়ে করে ভাবো, মানে যেটাকে বলে পিক্টোরিয়ালি ভাবো, যে আমি যে আচ্ছা এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে বেসিক্যালি পিক্টোরিয়ালি ভাবলে এরকম জিনিসটা, তুমি যদি এদিকে সামহাও আর নিউ প্লট করতে, এদিকে যদি নিউ প্লট করতে, তাহলে ছবির নেচারটা তো একই রকমের হতো, এটা হতো তো, তাহলে এর আন্ডারে এই যে পুরো এরিয়াটা, এই যে পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটাই বেসিক্যালি হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর নিউ ডি নিউ এর ভ্যালু। মানে আর নিউ বাসে নিউ প্লট করো, করে টোটাল এরিয়াটা যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করে দেওয়া মানেই তো বেসিক্যালি এই জিনিসটা এটা। আর যখন তুমি 1টা C এই পার্টটাকে বলছো, এই যে এই এইটুকু পার্ট কি, এইটুকু পার্ট হচ্ছে তুমি রো নিউ বাসে নিউ যখন প্লটটাকে করছো তার যে ছবির নেচারটা আর কি। তাহলে এই যে জায়গাটা পুরোটা, এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা, এটা হচ্ছে তোমার মানে এইটা হচ্ছে তোমার এমটি, আর এইটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো 1টা C × E^T ধরো এইভাবে লিখতে, তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইবার। হ্যাঁ, তাহলে এই ইবারটিটা এইটা হচ্ছে তোমার টোটাল এনার্জি ডেনসিটি, বুঝলে, টোটাল এনার্জি ডেনসিটি, এটা হচ্ছে টোটাল এক্সাইটমেন্ট, এটা হচ্ছে টোটাল এনার্জি ডেনসিটি। আর এবারে দেখো, তুমি যদি এমটিটাকে σT^4 বলো আর এটা 1টা C এটাকে A^4 বলো, তাহলে এইখান থেকে সিগমাটা তুমি লিখে দিতে পারো 1টা C × A, এইরকম ভাবে তুমি লিখতে পারো। মানে কেউ যদি মনে করে যে সে এই মানে আর নিউ ডি নিউ তাকে ইন্টিগ্রেট করে এমটি বের করবে না, তার বদলে হচ্ছে রো নিউ ডি নিউ তাকে ইন্টিগ্রেট করে হচ্ছে টোটাল এনার্জি ডেন্সিটিটাকে বের করবে, এবার টোটাল এনার্জি ডেন্সিটিটা সেটাও T^4 এর সঙ্গে প্রপোর্শনাল, উইথ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা তুমি এ বলো, তাহলে সিগমা এবং এ এর মধ্যে সম্পর্কটা কি, সিগমাকে 1টা C × A। পরবর্তীকালে যখন আমরা প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে এই স্টিফেন বোলজম্যান লটাকে ডিডিউস করার চেষ্টা করব, তখন আমরা এই রকম ভাবে করব, যেহেতু আমরা প্রথম থেকেই হচ্ছে রো নিউ ভার্সেস নিউ এইটাতে ফোকাস করছি রাদার দ্যান আর নিউ ভার্সেস নিউ, তাহলে আমি রো নিউ সেটা অ্যাজ এ ফাংশন অফ নিউ কেমন সেটাকে দেখে আমি জাস্ট
ইন্টিগ্রেট করব 0 থেকে ইনফিনিটি আর রো নিউ ডি নিউ, যেটা হচ্ছে টোটাল এনার্জি ডেন্সিটি দিয়ে দেবে। টোটাল এনার্জি ডেন্সিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম অ্যাট অল ফ্রিকোয়েন্সিস, এটা দিয়ে দেবে। হ্যাঁ, এবারে তুমি সেইটাকে যদি এ টি টু দি পাওয়ার 4 বলো, তাহলে সেখান থেকে এটা পেয়ে যাবো। আর স্টিফান কনস্ট্যান্ট যেটা 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 জুল সেকেন্ড ইনভার মিটার টু দি পাওয়ার মাইনাস 2 কেলভিন টু দি পাওয়ার মাইনাস 4 আমি বলেছি আর কি, সেইটাকে তুমি জাস্ট এইখান থেকে বের করে নিতে পারবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা, তাহলে স্টিফান বোলম্যান ল, হ্যাঁ বলো বলো স্যার। এক্সাইটমেন্ট বলতে মানে কি বোঝাতে চাইছেন, মানে টোটাল এক্সাইটমেন্ট মানে? আচ্ছা, তুই কি মানে মাথায় কি মানে মানে ছিপ থাকে নাকি? হ্যাঁ, টোটাল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, দ্যাট ইজ টোটাল এক্সাইটমেন্ট। এর থেকে কি বাংলায় বলবো, মানে এর থেকে আর সহজ করে কি বলবো? টোটাল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। তাহলে আগে যখন আমি আর নিউ ডি নিউ বলেছিলাম, সেটা হচ্ছে টোটাল এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এখন এই ছোট্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ না বলে আমি অল ফ্রিকোয়েন্সিতে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়াটাকে করছি, সেটাই হচ্ছে আমার টোটাল এক্সাইটমেন্ট হয়ে যাবে। কি লেখা নাই? স্যার এক্সাইটমেন্ট বলে ডিফাইন করছি তো তাই বলছি, মানে এক্সাইটমেন্টের মানে সেরকম কোনো ফিজিক্যাল মিনিং আছে কিনা সেটা বলছি না, এক্সাইটমেন্ট বলে ডিফাইন করছি সেই জন্য বলছি। মানে এটা ফিজিক্যাল মানে তো, এটা তো পরিষ্কার ফিজিক্যাল মানেটাই এখানে বলা হয়েছে, মানে এটা সাদা বাংলায় লেখা হয়েছে, তাই না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার কি বড্ড আদলামি করছিস নাকি আজকাল? গাঁজা ফাঁজা খাচ্ছিস নাকি বাড়িতে? সাদা বাংলা জিনিসপত্র গুলো আজকাল বুঝতে পারছিস না? ঠিক আছে, বোঝা গেল? সিগমা হচ্ছে এক একটা সিন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মানে আমি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট গুলোকে দেখছিলাম আর কি। আচ্ছা, একটা জিনিস এখানে বলে নিই যে বোলজম্যান যে কাজটাকে করেছিলেন 1879-এ, সেই লটা ছিল এম্পিরিক্যাল ল, যেটা এক্সপেরিমেন্টের উপরে বেস করে। আর ইন এটা একটু বলে নিই যে ইন 1884 মানে স্টিফান যেটা করেছেন সেটা এক্সপেরিমেন্টের উপরে বেস করে, বোলজম্যান কি করছেন? বোলজম্যান হচ্ছে ডিরাইভড স্টিফান ল ফ্রম থার্মোডাইনামিক কনসিডারেশন। এইটা এবং সেই জন্য এই লটাকে একসাথে বলা হচ্ছে স্টিফেন বোলম্যান ল, মানে হেন্স দিস ল ইজ নোন অ্যাজ স্টিফেনের সঙ্গে বোলম্যানের নামটা জুড়ে গেল। এটা এই যে লটা সরি মানে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা, সেই কার্ভটাকে প্রথমে একটা এই ফিটিং ফর্মুলা দিয়ে বোঝার চেষ্টা করেছিলেন 1893-তে বিজ্ঞানী ভিন। 1893-তে বিজ্ঞানী ভিন, কোনো ওয়াই না বলে অনেকে, এটা একটু উচ্চারণটা ভিন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিন বলে। আচ্ছা, ভিন তিনি কি করেছিলেন? তিনি ওই যে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে পেয়েছেন, কার্ভটা তো এক্সপেরিমেন্টাল ছবি, তাহলে এবারে ওই ছবিটা নিশ্চয়ই কোন একটা ফর্মুলা থেকে পাওয়া যাবে, তাহলে সেই ফর্মুলাটাকে সেট আপ করার চেষ্টা করেছিলেন আর কি। তিনি বেসিক্যালি যেটা করেছিলেন যে গেভ এ ফিটিং ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ। মানে ধরো
তুমি যদি এইভাবে দেখো ব্যাপারটাকে, আমি ধরো মানে মানে ভিন যেটা দিয়েছিলে সেইটা আমি বলছি, যে আমার এইদিকে যদি রো ল্যামডা, এর যদি ল্যামডা প্লট করো, তাহলে ছবির নেচারটা হচ্ছে এরকম টাইপের, দেখতে একটা ছবির নেচার তুমি পেয়েছিলে, তাই না? যখন একটা ছবির নেচার তুমি পেয়েছো আর তখন টিটাকে তুমি ফিক্স রাখো, ঠিক আছে? তাহলে এবারে কথাটা হচ্ছে যে রোটা ল্যামডা কেমন ফাংশন হলে তোমার এই ছবিটা পাওয়া যাবে, সেটাই আমি ফিটিং ফর্মুলা বলছি। মানে কেউ যদি বলে ধরো একটা সার্কেল এঁকেছে, সার্কেলটা আঁকা থাকলে তুমি সেইখান থেকে কোন ইকুয়েশন থেকে সার্কেলটা পাওয়া যায় না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকো টু আর স্কোয়ার, সেরকম একটা জায়গা থেকে তুমি সার্কেলটাকে পেতে পারো। অথবা কেউ একটা প্যারাবলা এঁকেছে, তাহলে প্যারাবলার ছবিটা কোন ইকুয়েশন থেকে পাওয়া যেতে পারে, না ওই ওয়াই স্কোয়ার ইকাল টু 4x বা ওয়াই ইকাল টু 4ax স্কোয়ার, সেখান থেকে তুমি পেতে পারো। তাহলে ঠিক একটা ছবি থাকলে, যেমন ইকুয়েশন থাকলে ছবি আঁকা সম্ভব হয়, কারণ ছবি থাকলে তার মতো করে তোমার একটা ফর্মুলা তুমি জাস্ট সেট আপ তৈরি করো, সেট আপ করতে পারো আর কি। আচ্ছা, যেটা ভিন যেটা করেছিলেন সেটা হচ্ছে এরকম, যে রো ল্যামডা ডি ল্যামডাটা এইটা যদি এরকম টাইপের একটা দেখতে হয়, এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এই ডি বাই ল্যামডা টি ইন্টু ডি ডি ল্যামডা, এরকম টাইপের তিনি একটা ফর্মুলা দিলেন। এখানে এ আর বি হচ্ছে দুটো তোমার কনস্ট্যান্ট, যেখানে এ আর বি হচ্ছে আর কনস্ট্যান্ট। আর এই যে লটা, এটাকে বলা হয় ভিন্স ডিস্ট্রিবিউশন ল, ভিন্স ডিসপ্লেসমেন্ট ল না, ভিন্স ডিস্ট্রিবিউশন ল। তাহলে ভিন হচ্ছে একটা ফিটিং ফর্মুলা, এর কোনো থিওরিটিক্যাল বেসিস ছিল না। তিনি বললেন দেখো এইখানে যদি তুমি রো ল্যামডা বা ল্যামডা প্লটটা কাকো, তাহলে এরকম একটা ছবি তুমি পেতে পারো। আর এটা খেয়াল করে দেখো যে সত্যি সত্যি এরকম একটা ছবি পাওয়া যাচ্ছে কেন, যে রো ল্যামডাটা তুমি যদি দুদিক থেকে ডি ল্যামডাটাকে বাদ দাও, তাহলে এটা তো এরকম দেখতে, এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, এরকম টাইপের দেখতে। তো এবার এখানে খেয়াল করো যে প্রথম কথা হচ্ছে যে যদি এরকম হয় যে হোয়েন ল্যামডা ইজ লার্জ, মানে ওয়েভ লেন্থ হচ্ছে খুব লম্বা হয়ে যাচ্ছে, লার্জ মানে লং আর কি, লার্জ বলবো না, ল্যামডা যখন খুব লং হয়ে যায়, লং, তখন তুমি বলতে পারো যে বি বাই ল্যামডা টি, এই যে পার্টটা ল্যামডা যদি তোমার খুব বড় হয়ে যায়, এটা মাঝ মাঝ লেস দেন 1 হয়ে যাবে। তো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি এইটাকে যদি তুমি লেখো এইটা, হ্যাঁ এই এই যে পার্টটা আর কি, মানে যখন ল্যামডাটা হচ্ছে খুব লং হয়ে যাবে, ল্যামডাটা খুব বড় হয়ে গেলে এটা খুব ছোট হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি একটা এই 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস বি বাই ল্যামডা টি এইভাবে লিনিয়ারাইজ করতে পারো। বুঝতে পারছো যে ল্যামডাটা যদি খুব বড় হয়ে যায়, ল্যামডাটা প্রচন্ড বড় যদি হয়ে যায়, হ্যাঁ তাহলে তুমি যেটা করতে পারছো যে বি বাই ল্যামডাটা হচ্ছে খুব 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 ছোট, তাই তো? তাহলে এইটাকে তুমি মানে লিনিয়ারাইজ করলে 1 মাইনাস বি বাই ল্যামডা টি হিসেবে তুমি লিখতে পারো। 1 মাইনাস বি বাই ল্যামডা টি হিসেবে লিখলে এইটাকে তুমি আবার যদি সত্যি সত্যি ল্যামডা টিটা হচ্ছে খুব 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 ছোট হয়ে যায়, বি বাই ল্যামডা টিটা খুব খুব ছোট হয়ে গেছে, এটাকে বাদ দিলে এটা অফ দ্য অর্ডার অফ 1 এর কাছাকাছি, তখন কি দাঁড়াচ্ছে? তখন দেখো এই রো ল্যামডাটা এইটা বেসিক্যালি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতোই যাচ্ছে। তো 1 বাই মানে যেভাবে ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা আছে, তো 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতো গেলে কেমন হচ্ছে ব্যাপারটা, ল্যামডা যত বড় সেটা তত জিরোর দিকে, আর ল্যামডা আস্তে আস্তে যত ছোট হতে থাকবে জিনিসটা বাড়বে। তাহলে এই যে জায়গাটা ধরো, এই যে জায়গাটা ল্যামডা যখন কমছে, তখন যে আমি প্রথম কথা কি যে ল্যামডা লং মানে আমি এই দিকে রিজিয়নটা ভাবছি, তাহলে এই দিকে রিজিয়নটা যখন ভাবছি, তখন দেখো সেই জায়গাতে নেচারটা কেমন, মানে এই পার্টটা যে 1 এর মতো কন্ট্রিবিউট করছে দাদা, ল্যামডাটা প্রচন্ড বড় হয়ে গেলে বি বাই ল্যামডা টি, যেটা মানে ল্যামডাটা খুব বড় হয়ে গেলে ল্যামডা টিটা খুব বড়, তাহলে বি বাই ল্যামডা টু খুব ছোট, তাহলে ই টু দি পাওয়ার 0 এর কাছাকাছি, সেটা 1 যদি তুমি অ্যাপ্রক্সিমেটলি ভাবো, সেটা 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতো যাবে, এবং দেখো সেখানে ল্যামডা কমলে জিনিসটা বাড়তে থাকছে আর কি। আর যখন হচ্ছে হোয়েন ল্যামডা ইজ শর্ট, আচ্ছা কারো মাইক্রোফোন অন আছে বন্ধ করে, আচ্ছা যখন ল্যামডা হচ্ছে শর্ট তখন কি হচ্ছে,
তখন দেখো, তখন তুমি এই একটা ল্যামডা শর্ট মানে কি, ওয়ান বাই ল্যামডা যেটা সেটা হচ্ছে লং, মানে খুব বড়। তাহলে এবারে খেয়াল করে দেখো, এই যে রো ল্যামডা আচ্ছা রো ল্যামডাটা দেখো, রো ল্যামডাটা হচ্ছে তোমার একটা পার্ট আছে ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ, আর একটা ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি। তাহলে এই পার্টটা হচ্ছে পলিনোমিয়াল পার্ট, আর কার মাইক্রোফোন অন আছে একটু অফ কর। এটা পলিনোমিয়াল পার্ট, এটা এক্সপোনেনশিয়াল পার্ট। আচ্ছা এবার ওয়ান বাই ল্যামডা যদি খুব বড় হয়ে যায়, মানে ল্যামডাটা শর মানে ওয়ান বাই ল্যামডাটা বড়, তা তুমি জাস্ট এটাকে ভাবো না, যদি এই ওয়ান বাই ল্যামডাটাকে তুমি যদি জাস্ট মনে 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 এক্স ভাবো, এটা কেমন দেখতে? এটা দেখতে তোমার হচ্ছে একটা একটা এক্স টু দি পাওয়ার, মানে ওয়ান বাই ল্যামডাকে এক্স ভাবলে এটা এক্স টু দি পাওয়ার ফাইভ এর মতো, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই টাইপের দেখতে। তাহলে কি হয়, তুমি জানো যে যদি একটা পলিনোমিয়াল পার্ট থাকে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকে, তাহলে হচ্ছে এক্সটা বড় হয়ে গেলে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট যদি ডমিনেট করে, তাহলে এইটা কেমন দেখতে হবে, এটা ই টু দি পাওয়ার মাইনাস ভি বাই ল্যামডা টি এর মতো হবে। সেই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটা ভালো করে খেয়াল করে দেখো, যদি একটা পলিনোমিয়াল পার্ট থাকে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকে, তাহলে হচ্ছে ওই ওই যে সকল ওয়ান বাই ল্যামডাটা যখন ছোট, তখন সার্টেনলি পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে, আর ওয়ান বাই ল্যামডাটা যখন বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন কিন্তু এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে। তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট যদি ডমিনেট করে, ইটু পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, এবার খেয়াল করে দেখো, তাহলে এই যে ল্যামডা যখন ছোট, তখন যদি ইটু পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি এই পার্টটা ডমিনেট করে, তাহলে ল্যামডা যখন একদম জিরোর দিকে চলে যাবে, তাহলে এটা ইটু পাওয়ার মাইনাস ইনফিনিটির মতো, তাহলে রো ল্যামডাটা জিরোর দিকে যাবে। তার মানে আমি একটা সার্টেন জায়গা থেকে আস্তে 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 ল্যামডাটা যখন ছোট 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 করছি, ইটু পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টিটা এই পুরো জিনিসটা আস্তে ছোট 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 হতে জিরোর দিকে যাচ্ছে। তার মানে মানে এই একদম ডান দিকের জায়গাটা যখন হচ্ছে ল্যামডা খুব লং, আর একদম বাঁ দিকের জায়গাটা যখন ল্যামডা হচ্ছে খুব শর্ট, সেই দুটো জায়গা আমি বুঝে নিতে পারছি। আচ্ছা এবার এই মাঝের জায়গাটাকে বুঝতে হবে, তা মাঝের জায়গাটাকে বোঝার জন্য আমি কি করছি দেখো জিনিসটাকে, তাহলে তুমি কি এটা পরিষ্কার বুঝতে পারছো যে আমি ল্যামডা বড় থেকে আস্তে আস্তে যখন ছোট করছি, ল্যামডা ছোট হতে 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 এই জিনিসটা বলছে ল্যামডাটা বাড়ু, আবার যখন ল্যামডা খুব বেশি হয়ে গেল, খুব সরি ল্যামডা যখন খুব শর্ট হয়ে গেল, তখন আবার বলছে এই পার্টটা হচ্ছে ল্যামডা কমার সাথে সাথে জিনিসটা কমুক। তাহলে এই জায়গায় জিনিসটা বাড়তে চাইছে, এই জায়গায় জিনিসটা কমতে চাইছে ল্যামডা কমানোর সাথে সাথে, তাহলে সাথে সাথে একটা ম্যাক্সিমা দিয়ে পাস করছে। আচ্ছা ম্যাক্সিমাটা পাস করার জন্য আমি কি করব, মানে ম্যাক্সিমা ভ্যালুটাকে বের করার জন্য আমি কি করব, দা টু ফাইন দ্য ভ্যালু অফ ল্যামডা অ্যাট হুইচ রো ল্যামডা ইজ ম্যাক্সিমাম, কি করতে হচ্ছে আমাকে, ডি রো ল্যামডা বাই ডি ল্যামডা, এই পার্টটা আমার জিরো করতে হচ্ছে। মানে আমি রোটাকে জাস্ট ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করে জিরো করবো। কি দাঁড়াচ্ছে দেখো, ডি ডি ল্যামডা রো ল্যামডাটা বেসিক্যালি এখানে তুমি মানে পার্সিয়াল লিখতে পারো, কারণ এখানে রো ল্যামডাটা তো ল্যামডার সঙ্গে সঙ্গে টি এর উপরে ডিপেন্ড করে, এখানে পার্সিয়াল লেখা ভালো। তাহলে ডেল ডেল ল্যামডা অফ এটা কত, এ বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তাহলে এটা বাদ চলে গেল, তাহলে এটা হয়ে গেছে মাইনাস ফাইভ বাই ল্যামডা টু দি পাওয়ার সিক্স ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, প্লাস হচ্ছে এ বাই এটাকে বাদ দিয়ে দিয়েছি, মানে এটা তো ওভারঅল কনস্ট্যান্ট, এটাকে বাদ দিয়ে দিয়েছি, তো ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ, ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ, আর এইটা করলে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি মাইনাস মাইনাস প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার টি, তাই না? মানে আমি এই পার্টটা যখন ডেরিভেটিভ মানে এইটাকে কনস্ট্যান্ট এর যখন ডেরিভেটিভ করি, ই টু পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি হয়ে গেল, আর এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু ল্যামডা, আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, বি বাই ল্যামডা স্কোয়ার টি ইকুয়াল টু তোমার জিরো হয়ে গেল। তাহলে এবারে এইখান থেকে তুমি এক কাজ করো, তুমি ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার সিক্স ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে মাইনাস ফাইভ প্লাস বি বাই ল্যামডা টি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তাহলে এইখান থেকে আইদা ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু জিরো, সেখান থেকে ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি,
আর একটা হচ্ছে অর ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইকুয়াল টু জিরো, সেখান থেকে ল্যামডা টেন্স টু জিরো, অর মাইনাস ফাইভ প্লাস বি বাই ল্যামডা টি ইকুয়াল টু জিরো, সেখান থেকে দেখো ল্যামডা ম্যাক্সটা তোমার। আচ্ছা এরা এরা আমার ছবির নেচারই বলে দিচ্ছে, এরা কখনই কিন্তু দে ক্যানট করেসপন্ড ম্যাক্সিমা, এটা ম্যাক্সিমা করসপন্ড করতে পারছে না, কারণ ল্যামডা ইনফিনিটি আর ল্যামডা জিরো হলে ডিস্ট্রিবিউশন কার্ভটা তোমায় বলে দিচ্ছে ওটা জিরোর দিকে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি ল্যামডা ম্যাক্সটা পাবো এইখান থেকে, সেটা হচ্ছে কত মানে একের পাঁচ বি বাই টি, অথবা এইখান থেকে টি ইন্টু ল্যামডা ম্যাক্স, যেটা সেটা দেখো বি বাই ফাইভ, একের পাঁচ বি বাই ফাইভ এইটা, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে দেখো পেয়ে গেলে তোমার টি ইন্টু ল্যামডা সেটা হচ্ছে একের পাঁচ ইন্টু বি হয়ে গেল এইটা। হ্যাঁ তাহলে এই যে জিনিসটা এইটাই হচ্ছে সকল ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা দিয়েছিলেন, এটা একটা ফিটিং ফর্মুলা, এবং সেই ফিটিং ফর্মুলা থেকে দেখো তুমি এই একটা টি ইন্টু ল্যামডা ম্যাক্স একটা কনস্ট্যান্ট যেটা পেয়ে গেলে, যেটাকে আমি অলরেডি বলেছিলাম এটা ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। এবারে পরে এক্সপেরিমেন্টালি বি এর ভ্যালু কতটাতে এসব বের করতে পারা যাবে আর কি, সেটা পরে দেখা যাবে। তাহলে যেটা আমি করলাম এখানে দেখো যে তোমার তাহলে কি হলো মানে 1893-তে ভিনের কাজটা কি, ভিন প্রথম যে কাজটা করছেন তিনি একটা এক্সপেরিমেন্টাল একটা কার্ভ তিনি পেয়েছেন, সেটা ব্ল্যাকবডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ, সেটা আমি রোড ল্যামডা ভার্সাস ল্যামডা সেই ছবিটাকে এঁকেছি। এবার এই ছবিটাকে রিপ্রোডিউস করা যাবে এরকম একটা ফিটিং ফর্মুলা তিনি দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে ভিনস ডিস্ট্রিবিউশন ল। এবারে এই যে ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা যে তোমার এই ছবিটাকে দিতে পারে সেটা আমি বোঝার চেষ্টা করছি। প্রথমে ল্যামডা যদি খুব বড় হয়ে যায় তখন এই পার্টটা ডমিনেট করছে, এই পার্টটা যদি ডমিনেট করে এটা ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ এর ছবি, এই দেখো এই জায়গাটা দেখো ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ এর মতোই মোরালেস দেখতে, আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি এর মতো দেখতে, আর এই মাঝের যে জায়গাটা সেই মাঝের জায়গাটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, এবং সেই ম্যাক্সিমাটা যদি আমি বের করতে চাই মানে এই যে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থ হচ্ছে তোমার এনার্জি ডেন্সিটিটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্স, সেটাকে বের করার জন্য আমাকে যেটা করতে হচ্ছে রো ল্যামডা থেকে ল্যামডা ড্যাশ থেকে ডেরিভেটিভ করে আমি জিরো করবো, জিরো করে সেখান থেকে আমি ল্যামডা তিনটে পসিবল ভ্যালু পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু জিরো, ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি, আর ল্যামডা ইকুয়াল টু হচ্ছে একের পাঁচ বি বাই টি, ল্যামডা ইকুয়াল টু জিরো আর ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি, সেই দুটো পরিষ্কার হচ্ছে তোমার মানে দুটো মানে ওটা কোনোভাবেই ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করছে না, কারণ এক্ষেত্রে মানে রো ল্যামডাটা তখন জিরোর দিকে যাচ্ছে, ছবি তোমার সেটা বলে দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি যে ল্যামডার জন্য রো ল্যামডাটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে এই ডান দিকে দেওয়া আছে, হ্যাঁ ল্যামডা ম্যাক্স হলো এক এক পাঁচ বি বাই টি, সেখান থেকে টি ল্যামডা ম্যাক্স হচ্ছে বি বাই ফাইভ তুমি পেয়ে গেলে, যেটা হচ্ছে সকল ভিন ডিসপ্লেসমেন্ট ল, ঠিক আছে। তো দেখো যা হলো ব্যাপারটা পরিষ্কার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা এই যা বলা হলো এখন পর্যন্ত পুরোটাই হচ্ছে তোমার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। এবারে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের নেক্সট যে স্টেজ, সেই স্টেজগুলো হচ্ছে একটা উত্তরণের জায়গা, সেটা হচ্ছে যে এই ব্ল্যাকবডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা বা তার যে বিভিন্ন ফিচার্সগুলোকে সেটাকে থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেন করার চেষ্টা হয়েছিল। আচ্ছা প্রথম যে চেষ্টা করেছিলেন তাহলে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, এই থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন যেটা দেওয়ার চেষ্টা হয়েছিল সেইটা হচ্ছে তোমার দু জায়গা থেকে। আচ্ছা আমি ঠিক আছে আমি পরপর করে বলি, তাহলে প্রথম যে অ্যাটেম্পটা সেটা হচ্ছে 1900 সালে জুন মাস নাগাদ দুজন বিজ্ঞানী র্যালে অ্যান্ড জিন, এরা এই ব্ল্যাকবডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল। আচ্ছা র্যালে এবং জিন্স তারা কীরকম করে ভাবছেন ব্যাপারটাকে, তারা যেটা ভাবছেন যে একটা পারফেক্ট ব্ল্যাকবডি, ব্ল্যাকবডি সেটা হচ্ছে সলিড মেটেরিয়াল, সেই সলিড মেটেরিয়াল
এই সলিড মেটেরিয়ালটা বেসিক্যালি কিছু অ্যাটমস দিয়ে তৈরি বা মলিকিউলস দিয়ে তৈরি, তুমি সেইভাবে যদি ভাবে অ্যাটমস গুলো তৈরি, এবং যেই অ্যাটম গুলোর কোনো ট্রান্সেকশন বা রোটেশনাল মোশন থাকবে না, একটা ক্রিস্টালাইন সলিড যেটা দিয়ে তোমার একটা ব্ল্যাক বডি তৈরি, তার ক্ষেত্রে তোমার ওই অ্যাটম গুলো কোনো রোটেশনাল মোশন বা অ্যাটম গুলো কোনো ট্রান্সেকশনাল মোশন থাকবে না, সে অ্যাটমস যেটা করতে পারে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করতে পারে। তাহলে এবারে দেখো, এর আগে যে ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল ছিল, সেক্ষেত্রে যদি আমি এনার্জি ডেন্সিটি ক্যালকুলেট করতে চাই বা টোটাল এনার্জি ক্যালকুলেট করতে চাই, ইকুইপার্টিশন প্রিন্সিপাল কি বলে না, প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম তারা বেসিক্যালি হাফ কেজি করে কন্ট্রিবিউট করবে। তাহলে একটা কোন একটা সিস্টেমের ক্ষেত্রে টোটাল কতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম সেটাকে যদি তুমি ক্যালকুলেট করতে পারো, আর প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি কন্ট্রিবিউশনটা হাফ কেজি, সেটা যদি তুমি গুণ করতে পারো, তাহলে সেইখান থেকে ওই যে বডিটা সেটাকে আমি সকাল ব্ল্যাক বডি বলছি, তার টোটাল এনার্জি ডেন্সিটিটা বা টোটাল এনার্জিটা তুমি পেয়ে যেতে পারবে। এই হচ্ছে নর্মাল অ্যাটেম্পটা। তাহলে র্যালে জিন্স সেই রকম করে ব্যাপারটা এগোচ্ছেন, তারা প্রথমে এইভাবে ভাবছেন যে যে ইনে ক্রিস্টালাইন সলিড যেটা বেসিক্যালি ব্ল্যাক বডি আর কি, ইনে ক্রিস্টালাইন সলিড অ্যাটমস ক্যানট হ্যাভ এনি ট্রান্সেশনাল অর রোটেশনাল মোশন, মোশন দে ক্যান অনলি ভাইব্রেট অ্যাবাউট দেয়ার ইকুইলিব্রিয়াম পজিশন। সেই জন্যে অ্যাজ ফার অ্যাজ এনার্জি ইজ কনসার্ন, ওয়ান ক্যান অ্যাজিউম দ্যাট এ ব্ল্যাক বডি ইজ মেড অফ হিউজ নাম্বার অফ অসিলেটার। হ্যাঁ, অ্যাজ ফার অ্যাজ এনার্জি ইজ কনসার্ন, ওয়ান ক্যান অ্যাজিউম দ্যাট এ ব্ল্যাক বডি ইজ মেড অফ হিউজ নাম্বার অফ অসিলেটার। মানে ব্যাপারটা কি হচ্ছে না, আমি একটা ক্রিস্টালিন সলিডের ক্ষেত্রে অ্যাটমগুলো তার তো ফিক্সড হয়ে আছে, সেই জন্য তার কোনো রোটেশনাল মোশন নেই, তার কোনো ট্রান্সেকশনাল মোশন নেই, সেই জন্য তার ক্ষেত্রে যেটা থাকতে পারে শুধুমাত্র ভাইব্রেশনাল মোশন, কারণ সেই ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে যে কোনো ডিরেকশনে ভাইব্রেট করতে পারে। সেখানে আমি ভাবতে পারি যে যদি আমি এনার্জি ক্যালকুলেট করতে চাই অ্যাকর্ডিং টু ইকুইপার্টিশন প্রিন্সিপাল, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো তো এনার্জিতে কন্ট্রিবিউট করে, তাহলে ট্রান্সেকশনাল বা রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে থাকবে না, যেটা থাকবে সেটাই হচ্ছে সবটাই হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। সেখানে আমি বলছি এটাই যে অ্যাজ ফার অ্যাজ এনার্জি ইজ কনসার্ন, ওয়ান ক্যান অ্যাজিউম দ্যাট ব্ল্যাক বডি ইজ মেড অফ হিউজ নাম্বার অফ অসিলেটার। তাহলে এবারে তিনি যেটা ভাবলেন সেটা হচ্ছে এই যে যখন সে এনার্জি, তাহলে যখন আমি এনার্জি ক্যালকুলেট করতে চাইব, তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, এটাকে তুমি ক্যালকুলেট করতে চাই, এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ তুমি ক্যালকুলেট করতে চাই। এটা আমি ক্যালকুলেট করবো কী করে না, এই যে এক একটা অসিলেটার মানে এক একটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে এক একটা ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটার মানে হচ্ছে এক একটাকে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বা এক একটা ভাইব্রেশনাল মোডস বলবো আর কি, সেটাকে আমি ক্যালকুলেট করবো এইরকমভাবে, সেটা হচ্ছে যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস, নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য মোড পার ইউনিট ভলিউমটা লিখতে হবে, ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ মাল্টিপ্লাইড বাই
অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড, মানে ভাইব্রেশনাল মোড মানে হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, হ্যাঁ এটা মাথায় রাখবে, মানে অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড। তাহলে দেখো আমি যদি একটা ব্ল্যাক বডি পার ইউনিট টাইম, একটা ব্ল্যাক বডি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ পার ইউনিট ভলিউম কতখানি এনার্জি কন্টেন্ট করে সেটাকে আমি বের করতে চাই, তাহলে আমি সহজে বের করব কি করে, আমি জাস্ট দেখে নিই যে ওই ভলিউমের মধ্যে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি যে নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ এর কতগুলো ভাইব্রেশনাল মোডস আছে তাকে আমি গুণ করে দেবো পার ভাইব্রেশনাল মোড অ্যাভারেজ এনার্জি কত সেইটা দিয়ে। অর্থাৎ এই বাঁ দিকের কোয়ান্টিটিটাই আমি সিম্বলিক্যালি লিখি রো নিউ ডি নিউ, আর এইটাকে যদি আমি এন নিউ ডি নিউ বলি তার সঙ্গে আমাকে অ্যাভারেজ এনার্জি গুণ করতে হবে, ঠিক আছে এই যে কথা। তাহলে দেখো আমি প্রথম একটু ভালো করে বোঝার চেষ্টা করো, র্যালে জিন্স ব্যাপারটাকে ভাবছেন এই এই রকম করে যে আমার এনার্জি কন্টেন্ট যদি বের করতে তাহলে ইকুইপারেশন প্রিন্সিপালটাকে আমাকে ভাবতে হবে। তাহলে ইকুইপারেশন প্রিন্সিপাল আমি দেখেছি যে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো কিন্তু অ্যাভারেজ এনার্জিতে কন্ট্রিবিউট করে, তার মানে আমাকে যেটা একটা ব্ল্যাক বডির এনার্জি কন্টেন্ট পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ যদি আমাকে বের করতে হয় তাহলে পার ভলিউম পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ যে বিভিন্ন ভাইব্রেশনাল যে যে ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো আছে সেগুলোকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করার ক্ষেত্রে যেটা কথা সেটা হচ্ছে যেটা পারফেক্ট ব্ল্যাক বডি তুমি কনসিডার করো যেটা একটা ক্রিস্টালাইন সলিড, সেই ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে অ্যাটমসগুলো তার কোনো রোটেশনাল বা ট্রান্সেশনাল মোশন থাকবে না, তার শুধুমাত্র ভাইব্রেশনাল মোশন থাকবে। সেই জন্যে তুমি যখন ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করবে তুমি বেসিক্যালি ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো ক্যালকুলেট করো বা ভাইব্রেশনাল মোডগুলোকে ক্যালকুলেট করো, ঠিক আছে। তাহলে সেই ভাইব্রেশনাল মোড পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস জিনিস এন নিউ ডি নিউ বলা হচ্ছে। আচ্ছা এবারে ইট ক্যান বি ইট ক্যান বি শোন দ্যাট শোন দ্যাট নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ নাম্বার অফ ভাইব্রেশনাল মোড উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ নাম্বার অফ ভাইব্রেশনাল মোড পার ইউনিট ভলিউম লিখে দিই পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ ইজ গিভেন বাই এন নিউ ডি নিউ এটা না এই পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ হয় এটা হয় আর এটা কেমন করে আসে সেটা পরে দেখি। হ্যাঁ যে ভাই নাম্বার অফ ভাইব্রেশনাল মোড পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ সেটা হয় হচ্ছে 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ যেখানে সিটা হচ্ছে স্পিড অফ লাইট এইটা। আচ্ছা আর একটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যে র্যালে অ্যান্ড জিন্স অ্যাজিউম দ্যাট দ্য অসিলেটার্স আর ক্লাসিক্যাল অসিলেটার্স দ্যাট ওবে ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল। র্যালে এবং জিন্স যেটা ধরে নিলেন যে অসিলেটারগুলো হচ্ছে ক্লাসিক্যাল অসিলেটার এবং তারা ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপালটা ওবে করে, সেই জন্য হেন্স অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড যেটা এইটা এইটা হচ্ছে তোমার কেটি হবে, সেখানে কেটা হচ্ছে তোমার বোলজম্যান কনস্ট্যান্ট, মানে কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট তাহলে তাহলে এইটা তাহলে মানে পার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাভারেজ এনার্জি কেটি তুমি জানো, তাহলে তাহলে দেন কি দাঁড়ালো দেন এই যে রো নিউ ডি নিউ যেটা মানে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ সেটা ছিল এন নিউ ডি নিউ ইন্টু অ্যাভারেজ এনার্জিটা এন নিউ ডি নিউটা দাঁড়িয়ে যাচ্ছে 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ডি নিউ তাকে গুণ করছে তোমার কেটি দিয়ে, তার মানে রো নিউ ডি নিউ এটা দাঁড়িয়ে গেল কত এইট পাই কেটি বাই সি কিউ নিউ স্কোয়ার ডি নিউ। তাহলে এই যে ফর্মুলাটা তুমি পেলে
এইটা হচ্ছে র্যালেজেন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে র্যালেজেন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির টার্মসে তুমি র্যালেজেন্স ফর্মুলাটাকে ডিরাইভ করলে এবং সেই ডেরিভেশনটা এইরকম। তাহলে কি হলো, তিনি প্রথমে ধরে নিচ্ছেন যে একটা পারফেক্ট ব্ল্যাক বডি সেটা একটা সলিড দিয়ে তৈরি এবং সেটা ক্রিস্টালাইন সলিড। তাহলে আমি যখন এনার্জি পার ইউনিট ভলিউম আমি ক্যালকুলেট করবো উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তাহলে আমাকে প্রথম যেটা ক্যালকুলেট করতে হচ্ছে যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। মানে তুমি অ্যাজিউম করে নিলেন যে এই ব্ল্যাক বডিটা তৈরি হয়েছে এই কালেকশন অফ অসিলেটর দিয়ে, এই অসিলেটর সংখ্যাটাকে প্রথমে তিনি ক্যালকুলেট করবেন, তাকে তিনি গুণ করবেন হচ্ছে পার অসিলেটর অ্যাভারেজ এনার্জি দিয়ে, সেইখান থেকে তিনি আলটিমেটলি যেটা পেয়ে গেলেন রো নিউ ডি নিউটা হচ্ছে 8 পাই কেটি বাই সি কিউ নিউ স্কয়ার ডি। আর এটা হচ্ছে ইন টার্মস অফ আমি ফ্রিকোয়েন্সি বললাম, আর ইন টার্মস অফ ওয়েভ লেন্থ বের করতে গেলে খুব সহজে তুমি বের করতে পারবে, উই নো নিউটা তো সি বাই ল্যামডা, এইখান থেকে ডি নিউটা হচ্ছে মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা। তাহলে এবারে দেখো ছিল হচ্ছে তোমার রো নিউ ডি নিউ, এটা ছিল 8 পাই কেটি বাই সি কিউ নিউ স্কোয়ার ডি নিউ। তো এইখানে যখন রিপ্লেসটাকে করব এই ডান দিকে 8 পাই কেটি বাই সি কিউ নিউ স্কোয়ারের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে সি স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার, আর ডি নিউর জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা। দিস শুড বি ইকুয়াল টু রো ল্যামডা ডি ল্যামডা। এইটা তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো 8 পাই, এখানে হচ্ছে তোমার সি স্কোয়ার সি আর সি কিউব জাস্ট কেটে চলে গেল, 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা, সেটা হয়ে যাচ্ছে রো ল্যামডা ডি ল্যামডা। আচ্ছা এখানে মাইনাস সাইনটা তুমি জাস্ট নেগলেক্ট করেছো, তার কারণটা হচ্ছে সিম্পলি এই যে এই পার্টিকুলার কেসে ফ্রিকোয়েন্সি বাড়ালে এনার্জি ডেন্সিটি বাড়ে, কিন্তু এই পার্টিকুলার কেসে হচ্ছে যেহেতু ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল সেই জন্য ওয়েভ লেন্থ বাড়ালে কিন্তু এনার্জি ডেন্সিটিটা কমে, সেইটা হচ্ছে এই মাইনাস সাইনের জাস্ট মানে। তাহলে এখানে নেগেটিভ সাইন ইজ নেগলেক্টেড অ্যাজ ইট অনলি ইমপ্লাইজ দ্যাট উইথ ইনক্রিজ ইন ল্যামডা রু ল্যামডা ডিক্রিজ। তো এই পার্টিকুলার কেসে নিউ বাড়ালে রো নিউ বাড়ে, আর এই পার্টিকুলার কেসে হচ্ছে ল্যামডা বাড়ালে রো ল্যামডা কমে, সেই নেগেটিভ সাইনটাকে সিম্পলি সেটুকুই রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এই যেটা হলো এই যে ফর্মুলাটা এইটা হচ্ছে তোর র্যালেজেন্স ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ, ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, এটা শুধু ইন টার্মস অফ ওয়েভ লেন্থ। তাহলে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি তুমি এখানে পেয়েছো, ইন টার্মস অফ ওয়েভ লেন্থ তুমি এখানে পেয়েছো। তাহলে দেখো যে প্রথম যে ক্লাসিক্যাল অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল এখানে 1900 সালে জুন মাসে, যেটা বিজ্ঞানী র্যালে এবং জিন্স নিয়েছিলেন, সেই অনুযায়ী যেভাবে তারা যেভাবে ভেবেছেন আমি সেই রকমভাবে ভাবলাম, তার মতো করে তারা রো নিউ ডি নিউ মানে মানে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং দুটো ফর্মুলা পেয়েছেন, সেটা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি একটা, ইন টার্মস অফ ওয়েভ লেন্থ একটা। আর এবারে তুমি একটুখানি খেয়াল করে দেখো যে এই যে তুমি ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা পেলে মানে র্যালেজিন্সের ফর্মুলা থেকে র্যালেজিন্স থেকে আর কি, সেইটা তোমার এক্সপেরিমেন্টাল সিনিয়রটাকে কতটা এক্সপ্লেন করতে পারছে। দেখো আমি দুটো ছবি আঁকবো, একটা হচ্ছে তোমার ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে ইন টার্মস অফ ওয়েভ লেন্থ ল্যামডা। দেখো এই ছবিটা পরিষ্কার দেখো, যদি টিটাকে তুমি ফিক্স করে দাও তাহলে রো নিউটাকে নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রো নিউটা ইজ প্রপোর্শনাল টু নিউ স্কোয়ার যখন তোমার হোয়েন টি ইজ ফিক্সড, তাই তো? টেম্পারেচার যখন ফিক্সড হয়ে যাচ্ছে রো নিউটা বেসিক্যালি নিউ স্কোয়ারের মতো করে যাচ্ছে, তার মানে ওটা একটা প্যারাবোলিক ছবি, ওয়াই কল টু এক্স স্কোয়ারের মতো, তার মানে কি হবে? তাহলে এই হচ্ছে তোমার ছবিটা, তাহলে এইটা হচ্ছে র্যালেজিন্স যদি হতো র্যালেজিন্স ফর্মুলা থেকে রো নিউ বাসের নিউ ছবিটা হচ্ছে এই ধরনের দেখতে, এইটা এটা এক্সপেরিমেন্টের ছবিটা কেমন দেখতে, এক্সপেরিমেন্টের ছবিটা কিন্তু এইরকম করে গিয়ে কিন্তু ম্যাক্সিমামে গিয়ে কিন্তু সেটা বেসিক্যালি হচ্ছে ডিক্রিজ করতে হয়, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ছবি। র্যালেজেন্স থেকে ছবিটা কি দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে থ্রু আউট বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে,
এই ধরনের একটা প্যারাবোলিক ছবি তুমি দেখতে পাচ্ছ, এটা র্যালেজিন্স ফর্মুলা থেকে, আর এক্সপেরিমেন্টাল ছবিটা হচ্ছে এরকম দেখতে। ঠিক একই রকম করে তুমি যদি এটা করো, এটা হচ্ছে র্যালেজিন্সের ছবি, আর এক্সপেরিমেন্টাল ছবিটা কেমন? এই ধরনের দেখতে ছবিটা, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ছবি। টিটাকে ফিক্স রাখবে, দেখো খেয়াল করে। তাহলে তুমি র্যালেজেন্স ফর্মুলা থেকে যখন ছবিটাকে আঁকছো আর তার সঙ্গে এক্সপেরিমেন্টাল ছবি যখন কম্পেয়ার করছো, তখন কি দেখতে পাচ্ছ? না, ইট ইজ ক্লিয়ার দ্যাট হোয়েন ফ্রিকোয়েন্সি ইজ লো অর ওয়েভলেন্থ ইজ লং, দেন র্যালেজেন্স ফর্মুলা ক্যান এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ। ডিস্ট্রিবিউশন কার্ভ বাট হোয়েন ফ্রিকোয়েন্সি ইজ হাই or wavelength is short, then the distribution curve diverges and the divergence formula cannot explain cannot explain the experimental black body energy distribution curve. দেখো কি বলছে, না ইট ইজ ক্লিয়ার দ্যাট হোয়েন নিউ ইজ লো, মানে ফ্রিকোয়েন্সি ইজ লো অ্যান্ড ওয়েভলেন্থ ইজ লং, দেন র্যালেজেন্স ফর্মুলা ক্যান এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ। দেখো ওয়েভলেন্থ যখন তোমার বেশি হয়েছে বা ফ্রিকোয়েন্সি যখন কম হয়েছে, মোটামুটি এক্সপেরিমেন্টাল ছবির সঙ্গে মোটামুটি ভাবে একই সাথে গেছে। বাট হোয়েন ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই, যখন ফ্রিকোয়েন্সি খুব বেশি হয়ে গেছে, ওয়েভলেন্থ খুব শর্ট হয়ে গেছে, অর ওয়েভলেন্থ ইজ শর্ট, দেন দ্য থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন কার্ভ ডাইভার্জেস। ডাইভার্জেস মানে হচ্ছে যে ওটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে আগে, যেটা হচ্ছে ডাইভার্জেস, and the Rayleigh-Jeans formula cannot explain the experimental black body energy distribution curve. তাহলে এই যে discrepancyটা, this discrepancy of theoretical results with the experimental one in the high frequency or short wavelength region is known as ultraviolet ক্যাটাস্ট্রফি। এটাকে বলে ইউভি ক্যাটাস্ট্রফি বা আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। তারপরে ব্যাপারটা দেখো, মোটামুটি ভাবে ঠিক ঠিক করে এগোচ্ছিল, র্যালেজেন্স ফর্মুলা লজিক্যালি ঠিক ঠিক করে ডেভেলপ হচ্ছিল, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি দিনের শেষে যেটা দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে এই যে, যদিও লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়ানে র্যালেজেন্স ফর্মুলা বা সেই রেসপেক্টে ক্লাসিক্যাল ফর্মুলা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছে, কিন্তু যখন ফ্রিকোয়েন্সিটা বেশি হয়ে যাচ্ছে বা ওয়েভলেন্থটা কম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা, মানে থিওরিটিক্যাল কার্ভটা ডাইভার্জ করে যাচ্ছে, তখন কিন্তু এক্সপেরিমেন্টের সঙ্গে থিওরিটিক্যাল রেজাল্টটা কোনো রকমভাবে মিলছে না। তো এই যে থিওরির সঙ্গে এক্সপেরিমেন্টের যে ডিসক্রিপেন্সিটা, এই ডিসক্রিপেন্সিটাকে বলা হচ্ছে তোমার আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি বা ইউভে ক্যাটাস্ট্রফি। তাহলে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি হচ্ছে একটা ফেনোমেনন যেটা প্রথমেই হচ্ছে
ক্লাসিক্যাল যে থিওরি, ক্লাসিক্যাল থিওরি বা ক্লাসিক্যাল ফিজিক্সের লিমিটেশনটা দেখিয়ে দিল। তাহলে যে ফার্স্ট ইনসিডেন্ট, এটা ফার্স্ট ইনসিডেন্ট ফায়ার ক্লাসিক্যাল ফিজিক্স ফেল, তাহলে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফের যে একটা প্রথম ইনসিডেন্ট যেখানে হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স তোমার ফেল করলো। মানে বেসিক্যালি তুমি যদি আসলে এটা কেন এই ডাইভার্জ করে যাচ্ছে বলছি, তুমি যদি ধরো কোনো একটা গিভেন টেম্পারেচারে এই টোটাল এনার্জি ডেন্সিটিকে ক্যালকুলেট করো, টোটাল এনার্জি ডেন্সিটিকে তুমি ক্যালকুলেট করো, তুমি তো জাস্ট রো নিউ ডি নিউ ইন্টিগ্রেট করবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এবার খেয়াল করে দেখো 8πkT বাই সি কিউব একটা নিউ স্কোয়ার ডি নিউ 0 থেকে ইনফিনিটি এই পার্টটা যদি করো তাহলে তোমার ইনফিনিটি হয়ে যাবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ফাইনাইট হওয়ার কথা ছিল, যেটা হওয়া কথা ছিল স্টিফেন বোলম্যান ল অনুযায়ী হচ্ছে সিগমা টু দি পাওয়ার 4 হওয়া উচিত ছিল, কিন্তু সেটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে টোটাল এনার্জি ডেন্সিটি ডাইভার্জ করে যাচ্ছে, মানে টোটাল এনার্জি ডেন্সিটিটা ডাইভার্জ করে যাচ্ছে, যেটা হওয়া উচিত ছিল কোনো একটা ফাইনাইট টেম্পারেচারে সিগমা টু দি পাওয়ার 4 এর সঙ্গে সমান, সেখানে সিগমার একটা ফিক্সড ভ্যালু আছে, কিন্তু তুমি যদি র্যালেজিন্স ফর্মুলা থেকে দেখো এইটা কিন্তু তোমার ডাইভার্জ করে যাচ্ছে। আর সাডেনলি পরিষ্কার ছবির নেচার থেকে তুমি বুঝতেই পারছো একটা ভিন্স যে ডিসপ্লেসমেন্ট ল যেটা সেটাকে স্যাটিসফাই করার কোনো কথাই নেই, কারণ ওটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছেই না। টি ল্যামডা ম্যাক্স তুমি যে কনস্ট্যান্ট করবে যেটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, তার আবার ল্যামডা ম্যাক্স বের করবে কি করে? তার মানে বোঝা গেল যে র্যালেজিন্স ফর্মুলা কিন্তু প্রপার সলিউশন নেই, নয় যে এক্সপেরিমেন্টাল সিনারিও থেকে কারেক্টলি এক্সপেক্ট করতে পারে না। এবার উপায়টা কি হবে? এই উপায়টাই হচ্ছে আমরা পরের দিন করবো, আজকে সময় হবে না। এবারে ওয়ে আউটটা কি হবে? ওয়ে আউটটাই হচ্ছে তোমার এই 1900 সালে 14 ডিসেম্বর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, তিনি হচ্ছে তোমার ব্ল্যাকবডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে প্রপারলি ফ্রম থিওরিটিক্যাল বেসিস এক্সপ্লেন করে দেবেন। এবং কিভাবে তিনি স্টুডেন্ট এক্সপ্লেন করছেন সেই যে কাজটা, সেইটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে করবো। সে পার্টটা একটুখানি লম্বা, এবং যেটা প্ল্যাঙ্কের যে ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা আমি পাবো, যে প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে তোমাকে অনেক কিছু করতে হবে, যে যে এক্সপেরিমেন্টাল সিনারিওগুলো দেখতে পাওয়া গেছে রিগার্ডিং ব্ল্যাকবডি এনার্জি ডিস্ট্রিবিউশন সবগুলোকে এক্সপ্লেন টেক্সপ্লেন করতে হবে, সেখানে একটুখানি সময় লাগবে। সেখানে আজকে আর এই পার্টটাকে শেষ করছি না, হ্যাঁ এইটা আমরা নেক্সট করবো, এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, দেখো। তাহলে যা বললাম এখন পর্যন্ত তাতে কারো যদি কিছু সমস্যা থাকে তো বলে নাও, মানে স্টেপ বাই স্টেপ, মানে হিস্টোরিক্যালি পরপর পরপর করে কেমন করে জিনিসটা আসছে লজিক্যালি, সেই লজিক্যাল ফ্লোটাকে তুমি সবসময় ফলো করার চেষ্টা করবে, র্যান্ডামলি এটা ওটা মনে রাখার চেষ্টা করবে না, যে পরপর পরপর করে সিস্টেমেটিক্যালি জিনিসটা কেমন করে আসছে, তাহলে তোমার মাথার মধ্যে গেঁথে যাবে, ব্যাপারটা মনে থেকে যাবে। হ্যাঁ সেইখানে যা যা বলেছি সেখানে কারো কোনো সমস্যা থাকলে আমায় বলে নাও। কোনো সমস্যা আছে? তাহলে তোমাদের যে এই সি ল্যামডা একটা আছে, একটা সি নিউ টি আছে, এই যেটা আজ এর মধ্যে দুটো কার্ভের মধ্যে একটা তো বেশি সুপার হচ্ছে, এরকম কি কিছু বলা যেতে পারে? ফার্স্টের কাপটা বেশি সুপার, তারপর নিচেরটা তার থেকে কম, এরকম কি কিছু কোনো কিছু আছে? না আমি যতটুকু বুঝতাম ততটুকুই বলেছি, আমি এক্সট্রা কিছু বলিনি আর কি। হ্যাঁ মানে তুমি আন্দাজে এটা ওটা কথাবার্তা কেন বলতে যাও ফালতু, কথা বলতে হবে বলে নাকি? মানে আমি যে জায়গাটা ফোকাস করতে চেয়েছি সেটা হচ্ছে এই যে এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল ছবির সাথে থিওরিটিক্যাল ছবিটা আলাদা, এটা বুঝতে পেরেছো তো? এক্সপেরিমেন্টাল ছবিটা একটা ম্যাক্সিমা দিয়ে তারপর সেটা ডিক্রিজ করে, আর অ্যালার্জেন্স ফর্মুলা থেকে এটা হচ্ছে প্যারাবলিক্যালি বেরিয়ে যায়, আর সেটাই যদি তুমি ওয়েভলেন্থের টার্মসে করো তাহলে হচ্ছে ছবি আঁকার একটুখানি এদিক ওদিক হতে পারে, যে এটা হচ্ছে ওয়েভলেন্থ কমার সাথে সাথে ম্যাক্সিমামে গিয়ে তারপর কমতে থাকে, আর র্যালেজিন ফর্মুলা থেকে ওটা যেটা সিম্পলি ওয়েভলেন্থ কমার সাথে সাথে বেরিয়ে যায়। ঠিক আছে, এবার তুমি কি বলতে চাইছো বলো একবার শুনি।
আমরা যে নর্মালি যে কাপটা পেয়েছিলাম সেটা না, এই যে ব্ল্যাক হিসাবে যেটা দেওয়া আছে সেখানে তো স্যার কোন কোন একটা কাঁচা স্টিপার দেখা যাচ্ছে, সেইটার দিক থেকেই বলছিলাম স্যার। মানে কিসের স্টিপার টিপার দেখতে পাওয়া যাচ্ছে? এইটা এক্সপেরিমেন্টাল কার্ভ, এটা থিওরিটিক্যাল কার্ভ, তা দুটো কার্ভের তফাৎ কি বোঝা যাচ্ছে না? এই লালটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কার্ভ আর ব্ল্যাকটা হচ্ছে থিওরিটিক্যাল কার্ভ, কার্ভের ছবিটার মধ্যে যে ডিফারেন্স বোঝা যাচ্ছে না? তা স্টিপার ফিপার কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, কিসের স্টিপার? স্যার দুটো যে থিওরিটিক্যাল কার্ভ আছে স্যার, দুটো যে স্যার দুটো যে থিওরিটিক্যাল কার্ভ আছে, এই দুটো থিওরিটিক্যাল কার্ভের মধ্যে কোনটা বেশি স্টিপার এই এই কথা বলছি। আমি একটা রো নিউ ভার্সাস নিউ প্লট করছি, একটা রো ল্যামডা ভার্সাস ল্যামডা প্লট করছি, এর আবার স্টিপারের কি গল্প? এটা দুটো পুরো ডিফারেন্ট ছবি। একটা হচ্ছে রোটাকে অ্যাজ এ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি প্লট করছে, একটা রোটাকে অ্যাজ এ ফাংশন অফ ল্যামডা প্লট করছি, এটা আবার স্টিপ ফিপের কি গল্পটা গো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার লো ফ্রিকোয়েন্সিতে মোটামুটি ভাবে ম্যাচ করছে, লং ওয়েভলেন্থে মোটামুটি ভাবে ম্যাচ করছে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করছে না, এখানে শর্ট ওয়েভলেন্থে ম্যাচ করছে না, এটা তো মোদ্দা কথা। তার আবার স্টিপার টিপার আবার কিসের সাথে কি কম্পারিজন হচ্ছে? বলো আর কারো কিছু? স্যার আমরা যে ব্ল্যাক বডিটা ধরছি স্যার, এটা সবসময় তো ভেতরটা হোল নাও হতে পারে। হ্যাঁ, মানে ব্ল্যাক বডিতে যেটা হচ্ছে যে তোমার ওই যে যখন তুমি এনার্জি এমিট করার কথা বলবে, এনার্জি এমিট করার কথা যখন বলবে, হ্যাঁ সেই এমিটটা আসলে ওই এমিটটাকে করে ওটা যাবে কোথায়, ওটা না থার্মাল ইকুইলিব্রিয়ামে ধরে নিতে হয় বডিতে এমন। আমি যে এক্সাম্পলটা দিয়ে এখানে স্টার্ট করেছি আর কি, হ্যাঁ সেই এক্সাম্পলটা হচ্ছে ভেতরটা ভ্যাকুম যদি থাকে তাহলে ওর ভেতরে রেডিয়েশনটা থাকতে পারবে আর কি, না হলে হচ্ছে সেই এনার্জি ডেন্সিটিটা তোমাকে তোমাকে ওই এনার্জি ডেন্সিটি তখন তুমি ক্যালকুলেট করতে পারবে না, তখন তোমাকে ওই এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট কনস্ট্রাকশন এরিয়া সেইভাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে। মানে তখন রো নিউ ডি নিউ যা মানে থাকবে না, ওটা মানে ভ্যাকুম নাই থাকতে পারে, এটা ঠিক কথাই বলেছো, ভ্যাকুম থাকার কোনো বাধ্যবাধকতা কথা নেই। মানে এক্সপ্লেন করার সুবিধা হয় যদি তুমি মানে পরবর্তীকালে যদি দেখবে আর কি, যে ওই ভেতরটা যদি ভ্যাকুম থাকে তার মধ্যে একদিক যেন একটা ফোটন গ্যাস, যেমন আইডিয়াল গ্যাস থাকে তেমন ঠিক একই রকম ভাবে ফোটন গ্যাস আছে, হ্যাঁ সেই রকম করে বুঝতে সুবিধা হয় বলে আমি এইভাবে বলছি, সেটা ফাঁকা নাই থাকতে পারে, সেটা ঠিক।